क्या है? কি বলছো বাবু? রাধাপুর থেকে রাসবিহারী লিখেছি। জমিদারির কোনো খারাপ খবর? না মা, জবে থেকে রাসবিহারী আমার জমিদারি দেখাশোনার ভার গ্রহণ করেছে, এক মুহূর্তের জন্য সে বিষয়ে আমার দুশ্চিন্তা হয়। ব্যাপারটা হলো জগদীশকে নিয়ে। রাসবিহারী লিখেছে যে জগদীশ বড্ডই বাড়াবাড়ি শুরু করেছে, তার যথাসদস্য মায়ের বসত বাড়িটা পর্যন্ত ঋণের দায় আমাদের কাছে বাঁধা, তা সত্ত্বেও এ পর্যন্ত তাকে বহু টাকা দিয়েছে, কিন্তু আর দেয়া মানে মৃত্যুর পথে এগিয়ে দেয় আমার। কেন বাবা? টাকা পেলেই তো মদ খাবে, 24 ঘন্টা মদ খাওয়া ছাড়া তার তো আর অন্য কোনো কাজ নেই। দেখো জগদীশ, আমি তোমার সত্যি কথা বলছি, তোমার এই অবস্থায় দেখলে তোর দাঁতায় ধরে ওঠে, আমি তোমার সহ্য করতে পারি। বেশ তো, সহ্য করতে হবে না, কিছু টাকা দাও, চলে যাচ্ছি। তোমায় বারবার বলেছি টাকা আমার নয়, টাকা বনমালিক, আমি তার হয়ে এই বোঝা বয়ে বেড়াচ্ছি মাত্র। বাড়িয়া ভান্নামি রেখে দাও, টাকা দেবে কিনা তাই বল। জগদীশ, কেন যে আমারই দয়া এখনো তুমি ও বাড়িতে থাকতে পারছো? মেরে মেয়াদ কবে ফুরিয়ে গেছে? ও বাড়ি এখন 16 আনা বনমাল। বলেছি তো, আমার ছেলে, আমার ছেলে নরেন, নরেন বিলেত থেকে ডাকতে ফিরে আসছে, সব দেবে সেই শোধ করে দেবে। কিছু টাকা দে, এমন কিছু, সব জিনিস একটা সীমা। বুঝেছি, কিন্তু বন্ধক না দিলে রাজবিহারী টাকা ধার দেয় না। আমার তো আর বন্ধক দেওয়ার কিছু নেই। আচ্ছা আচ্ছা, এই নে এই নে, মোল্লার চুরিস ওইটা নেই, যাক এইটু দেখি কিছু। জগদীশ, যেন যে কর্তব্যের খাতিরে আমি অত্যন্ত কঠোর হতে পারি। কি হলো বাবা? জগদাদি, ছেলেটা তো একবার দেখে যেতে পারলো না। তিনি এখন কোথায় বাবা? শুনেছি তার মামার কাছে বর্মায় বুলেট থেকে নাকি মস্ত বড় ডাক্তার হয়ে এসেছে, কিন্তু ডাক্তারি করে না। জানিস মা, তুই তখনও জন্মাসনি। জগদীশ তার ওই ছেলেটির জন্যে তোকে আমার কাছ থেকে চেয়ে নিয়েছিল। আমিও যে কথা দিয়েছিলাম মা, তোর একটা কথা বলি, এই দিনের দায় জগদীশের বাড়ি ঘর দর এবং বাপের দোষে ছেলেকে নিরাশ্রয় করিস না, এই আমার অনুরোধ মা, আর অনুরোধ। তোমার আদেশ আমি কোনো দিন অমান্য করবো না বাবা। আরে বিলাস আজ আসেনি না?
না বাবা। মা তো বড় সম্পত্তি, তোর ওইটুকু মাথার উপর ছেড়ে যেতে আমার এত কিছু ভয় করছে। তোকে যে আমি জানি, তাই কোনো আদেশ দিয়ে বেঁধে রেখে দিয়ে যেতে চাই না। মা, যা ধর্ম যা সত্য তাই তুই করবি, এই আমি বলে যাই। বাবা বাবা, কে কে ওখানে, কে কে? কেউ নয় তো বাবা? জগদীশ, জগদীশ বাবা, জগদীশ বাবা, বাবা। নমস্কার নমস্কার। তাহলে আপনার দলিল চক্র ভালো করে পড়ে দিন তো, বাবা সব ঠিক করে দিতেন। আপনি কাল একটা সই করে দিলি হয়। এটা কিসের? কাল যে আপনাকে সমস্ত বুঝিয়ে গেলাম, জগদীশ বাবুর সমস্ত সম্পত্তি, মায়ের ভিটে বাড়ি, এখন ন্যায় তো আমাদের। জগদীশ বাবুর ছেলে কি এসব শুনেছেন? জগদীশ বাবুর ছেলে মানে নরেন? অপদার্থ, অপদার্থ। শুনেছি তিনি বিলেত ফেরত ডাক্তার। ডাক্তার? বিলেত ফেরত? যে বাপের খবর রাখে না সে আমার ছেলে। আচ্ছা তিনি এখন কোথায় বলতে পারেন? বাবার চিঠিতে জানলাম দেশে গিয়ে জগদীশ মুখে শ্রাদ্ধ করাবেন, সেখানে পুরো একটা যাবে কোথায়? আর নরেনবাবুর সঙ্গে আপনার আলাপ আছে? আগে নরেনবাবুর সঙ্গে আমার আলাপ? আচ্ছা আপনি আমার কি ভাবেন বলুন তো মনে মনে। আমি তো কল্পনাও কখনো করতে পারি না যে জগদীশ মুখের ছেলের সঙ্গে আলাপ ছিল। তবে হ্যাঁ, সেদিন ওই রাস্তাটা পাগলের মতন লোক ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, পরে শুনলো নাকি সেই জগদীশ মুখের ছেলে নরেন। পাগলের মতন? হ্যাঁ হ্যাঁ, পাগলের মতন। আচ্ছা বিলাসবাবু, জগদীশ বাবুর বাড়িটা যদি সত্যি আমরা দখল করি, তাহলে গ্রামের মধ্যে একটা বিশ্রী গোলমাল উঠবে না? না না না, একেবারেই নয়। দেখুন আমি বলছি কি জানেন, আপনার অন্তত এখন কিছুদিনের জন্য দেশে যাওয়া উচিত। দেশে? হ্যাঁ দেশে। বাবার মুখে দেশের অনেক কথাই শুনেছি। আচ্ছা শুনেছি বাড়িটা বাসের উপযুক্ত নেই এখন? না না না, ও কথা মোটেই নয়, ও বাজে কথা। আপনি খালি হুকুম দিন না, দুদিনের মধ্যে আমি বাড়ি একবার বাস উপযুক্ত করে দিচ্ছি। তবে হ্যাঁ জানেন, আপনার দেশে যাওয়া দরকার কেন জানেন, মানে প্রজারা একবার তাদের মহারানীকে ভালো করে দেখবে না? এবার গ্রামে পুজো বন্ধ, এবার গ্রামে পুজো বন্ধ, জমিদার সন্নে গ্রামে আসছেন, পুজো বন্ধ। আমাদের অন্তরের সম্বন্ধ যাই হোক মা, তবু আমি তোমার প্রজা, তাই আমি প্রথম নজরানা দিই আমার মা লক্ষ্মীকে। এইবার নাও বিলেশ, তোমার প্রজাদের ডাকো, তারা এসে তাদের মহারানীকে দেখে। তাহলে মা আমি উদিতকে একবার দেখে আসি। এই হলো প্রথা, এই আপনার প্রাপ্য সম্মান। আসতে পারি? হ্যাঁ হ্যাঁ।
নমস্কার। আমি আপনার কাছে এসেছি বিশেষ দরকারে। বলো। আমার মামা পূর্ণ গাঙ্গুলি মশাই আপনার প্রতিবেশী, ওই পাশে বাড়িতেই তাঁর। আমি শুনে অবাক হয়ে গেলাম যে তার পিতৃপিতামহকালে দুর্গাপূজা এবার নাকি আপনি বন্ধ করে দিতে চান। এ কি সত্যি? আপনি বুঝি তাই মামার হয়ে ঝগড়া করতে এসেছেন? কার সঙ্গে কথা কয়েছেন সে কথা ভুলে যাবেন না। না না, সে আমি খুলিনি, আর ঝগড়া করতেও আমি আসিনি, বরং কথাটা বিশ্বাস হলো না বলে জেনে যেতে এসে। কেন বিশ্বাস না হওয়ার কারণ? অনর্থক নিজের প্রতিবেশীর ধর্মবিশ্বাসে আঘাত করবেন এটা তো বিশ্বাস না করেই স্বাভাবিক। তাছাড়া গ্রামের মধ্যে এই একটিমাত্র পুজো, সারা বছর ধরে সবাই এই তিনটি দিনের আশায় বসে থাকে। গ্রাম আপনার, প্রজারা আপনার ছেলে মেয়ের মতো, আপনার আসার সঙ্গে সঙ্গে গ্রামের আনন্দ উৎসব শতগুণ বেড়ে যাবে, এই তো সবাই চায়। কিন্তু তার বদলে এত বড় দুঃখ, এত বড় নিরানন্দ আপনার দুঃখী প্রজাদের মাথায় তুলে দেবেন, এ কি বিশ্বাস করা সহজ? আমি তো বিশ্বাস করতে পারিনি। থামুন থামুন, আপনার মামা এক টাকানো এক সোটা পুজো তিনি ঘরে বসে বসে করতে পারেন, তাতে আমাদের কারোর কোনো আপত্তি নেই। কিন্তু দিন রাত কোন কানের কাছে ওই ঢাক ঢোল কাশি বাজিয়ে ওকে অসুস্থ করে তোলাতেই আমাদের আপত্তি। তা অসুবিধে না হয় একটু হলোই, আপনারা মায়ের জাত, ছেলে মেয়ের আনন্দের অত্যাচার আপনারা সইবেন না, সইবে কে? বা 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 বা, আপনি কাজ আদায়ের ফোন তো বেশ তো মা ছেলের উপর দিয়ে গেলেন, কথাগুলো শুনতে বেশ লাগলো। শুনুন, বাজে কথা নিয়ে বকবকি করবার সময় আমাদের নেই, বাবা যা হুকুম দিয়েছেন তা হবে। আপনার বাবাকে এবং তার নিষেধ করবার কি অধিকার আছে তা? খবরদার, বাবার সামনে খুব সাবধান হয়ে কথা কইবে, নইলে কিন্তু অন্য উপায় শিখিয়ে দেবো তিনি কে, তার নিষেধ করবার কতখানি অধিকার আছে। দেখুন, এইটি আপনার গরিব প্রজাদের সারা বছরের একমাত্র আনন্দ উৎসব, তাদের মুখ চেয়ে আপনি এইটুকু সহ্য করতে পারবেন না? না না না, 100 বার বলছি না, কতগুলো মূর্খ লোকের পাগলামি সহ্য করবার জন্য কেউ জমিদারি করে না। তোমার যদি আর কিছু বলবার না থাকে তুমি যেতে পারো, মিথ্যা আমাদের সময় নষ্ট করলাম। বিলাসবাবু, আপনার বাবা আমাকে স্নেহ করেন বলেই পুজো নিষেধ করেছেন, আমি হলেই বা একটু গোলমাল, কদিন বই তো নয়। সে অসহ্য গোলমাল সব কল্পনা করতে পারবেন না। তা হোক, তিন চার দিন তো মাত্র। আপনার মামাকে বলবেন প্রতিবার তিনি যেমন পুজো করেন এবারও করবেন, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা নমস্কার। ধন্যবাদ, নমস্কার। এর মানে তো বেশ, আপনি যদি আপনার স্টেটের দায়িত্ব নিজে নিতে চান ভালো কথা, আমার বাবাকে আমার একটু সাবধান করে দিতে হবে, নইলে। বিলাসবাবু, এই সামান্য ব্যাপারটাকে আপনি যেমন গুরুতর করে তুলবেন তা আমি ভাবতে পারিনি। সামান্য ব্যাপার হলো আপনি যদি আমার বাবাকে 10 জনের সামনে অপমান করতে চান? আপনি ভুল করছেন বিলাসবাবু, আপনার বাবাকে আমি মোটেই অপমান করিনি। তাহলে আপনি এখন পূর্ণ গাঙ্গুলি খবর দিয়ে পাঠান যে বাবা যা হুকুম দিয়েছেন তা রদ করবার সাধ্য আপনারও নেই। সেটা কি ঢের বেশি অন্যায় হবে না? তা আপনি যদি আমার বাবাকে 10 জনের সামনে হেয় করে তুলতে চান, আমাকে অত্যন্ত অপ্রিয় কর্তব্য পালন করতে হবে। সেটা কি শুনি? বাবা যাতে আপনার জমিদারি শাসনের মধ্যে হাত না দেন। বেশ, আপনি যা পারেন তাই করবেন, আমি অপরের ধর্মে হাত দিতে পারবো। আপনার বাবা কখনো একথা বলতে সাহস পেতেন না। যাক, এ নিয়ে আমি তর্ক করতে চাই না, আমার স্নানের সময় হলো, আমি চললাম। মেমন যাত্রা জন্য নিমো খারাপ ইচ্ছা। ওপারেই ডিগড়া গ্রাম না? জগদীশ বাবুর বাড়িটা? নমস্কার। নমস্কার। বেড়াবার পক্ষে নদী থাকা মন্দ নয়, কিন্তু এই সময়টা ম্যালেরিয়ারও বড় কম হয় নেই। ম্যালেরিয়া তার লোক চিনে ধরে না, আপনি যে জেনে শুনে এ সময় জলের ধারে? ওই কি মাছ ধরলেন দেখি? পুঁটি মাছ, 2 ঘন্টায় মাত্র 2টি, মজুরি পোষায় না, সময়টা তো কাটাতে হবে। কিন্তু মামার পুজো বাড়িতে তাকে সাহায্য না করে এখানে পুঁটি মাছ ধরে বেড়াচ্ছেন যে বড়? মামার বাড়ি আমি থাকি না, আর তাকে সাহায্য করবারও বহু লোক আছে, আমার প্রয়োজন হয়। ও, তাহলে আপনি থাকেন কোথায়? আমি দিগড়া গ্রাম, ওই যে সাঁকোটা দেখা যাচ্ছে ওইটা পার হয়ে যেতে। দিগড়া? আচ্ছা, জগদীশবাবু সেনবাবুকে চেনে? হ্যাঁ। তিনি কেমন লোক বলুন তো? তার বাড়িতে দেয় নিয়ে নিয়েছেন, এখন তার সম্বন্ধে খোঁজ করে লাভ কি?
নিয়ে নেওয়া হয়েছে এই কথা বুঝি রাষ্ট্র হয়ে গেছে? সবারই কথা, জগদীশবাবু সবকিছু আপনার বাবার কাছে বাঁধা ছিল, তার ছেলের সাধ্য নেই যে অত টাকা শোধ দেয়, তার মেয়াদও ফুরিয়ে গেছে, এই কথা তো সবাই জানে। ও বাড়িটা কেমন? মন্দ নয়, বেশ বড় বাড়ি, আর যে জন্য নিচ্ছেন তার পক্ষে ভালোই হবে। চলুন না, একটু এগিয়ে গেলেই দেখতে পাবেন। আচ্ছা চলুন। আচ্ছা আপনি তো সবই জানেন, শুনেছি নরেনবাবু বিলেত থেকে বেশ ভালোভাবেই ডাক্তারি পাশ করে এসেছেন, তাহলে কোনো একটা ভালো জায়গায় প্র্যাকটিসে আর কিছুদিন সময় নিয়ে বাবা দিনটা শোধ করে দিতে পারেন না? শুনেছি প্র্যাকটিস করাই নাকি তার সংকল্পনা। তবে তার সংকল্পটা কি শুনি, আর এত খরচ করে বিলেত থেকে ডাক্তারি পাশ করে এসে লাভ কি হলো? লোকটি দেখছি একেবারে অবগাহ। ঠিক বলেছেন, সে চিকিৎসা ছাড়াও সে এমন একটা জিনিস বার করতে চায় যাতে বহু লোকের উপকার হয়, আর এ নিয়ে সে অনেক পরিশ্রম করে। ও তাহলে এসব করবেন কি করে? তো রোজগার করতে হবে। আচ্ছা আপনি নিশ্চয়ই বলতে পারেন তিনি বিলেত গিয়েছিলেন বলে এখানকার লোকে তাকে একঘরে করেছে কিনা? সে তো নিশ্চয়ই, আমার মামা পূর্ণবাবু তারও একরকম আত্মীয়, তবুও পুজোর কটা দিন তাকে বাড়িতে ডাকতে সাহস করেনি, কিন্তু তাতে কিছু তার এসে যায় না, সে নিজের কাজকর্ম নিয়ে থাকে আর বেশিরভাগ বাড়ি থেকেও বেরোয় না। ওই যে বাড়িটা দেখছেন গাছের পেছনে, ওই বাড়িটা তার। ও তাহলে কোনো আত্মীয় স্বজনের কাছে আসতে তো আবার ভরসা নেই বলুন। না একেবারেই নেই। আচ্ছা আসি। কিন্তু একটি কথা আমাকে বুঝিয়ে বলো তো মা, যাকে তুমি আজ পর্যন্ত কখনো চোখে দেখলে না, আমাদের সকলের অনুরোধ এড়িয়ে তার জন্যই বা তোমার এত ব্যথা কিছু? ঈশ্বরের ইচ্ছায় তোমার আরো পাঁচজন প্রজা আছে, আরো দশজন খাতক আছে, সকলের জন্য তো আর তুমি এ ব্যবস্থা করতে পারবে না, না পারলে সেটা মঙ্গলের হবে। তুমি এই কথাটাই আমার বলো তোমার। আমি তো আপনাকে বলেছি কাকাবাবু, এটা আমার বাবার শেষ অনুরোধ। তাছাড়া আমি শুনেছি তিনি এক ঘরে গৃহহীন বলে কোনো আত্মীয় স্বজনের কাছে তিনি আশ্রয় পাবেন। বনমালি আমার ওপর যা কঠোর দায়িত্ব দিয়ে গেছে, যত দুঃখ কষ্টই হোক আমাকে তা পালন করছি। অবশ্য যতক্ষণ না তুমি আমাকে অব্যাহতি দাও, ততক্ষণ তোমার এই অসংগত অনুরোধ আমি কি রক্ষা করতে পারব না। মা তোমার বিষয়ে তুমি গান করবে, আমি তাতে বাধা দেবো কেন মা? তবে আমি শুধু দেখাতে চেয়েছিলাম যে সমাজ মন্দির প্রতিষ্ঠা করে বিলাস যা করতে চাইনি, কর্তব্যের জন্যই চেয়েছিল, নইলে দান করতে সেও জানে আমিও জানি, কিন্তু অপাত্রে দান করলে তো চলবে না মা। এখন বুঝতে পারলে মা যে জগদীশের ছেলেকে আমরা কেন দয়া করতে চাইনি? মা একদিন আমার বিষয় তোমার বাবার বিষয় একত্র হয়ে তোমাদের দুজনের হাতে গিয়ে পড়বে, সেদিন কিন্তু পরামর্শ দেবার জন্য এই বুড়োকে আর খুঁজে পাবে না, সেদিন যাতে তোমাদের মতের অমিল না হয় আমি এই চেয়েছি। আর বিলাস ছেলে মানুষ হলে কি হবে, অনেক ভবিষ্যৎ দেখে তবে কাজ কর, আমি তো এই কাজে এই চুল পাকালি না, কিন্তু জমিদারির কাজে তার এক একটা চাল বুঝতে আমাকে মাঝে মাঝে স্তম্ভিত হয়ে যেতে হয়। এই 4:30 বেজে গেল মা, তাহলে যাই, আমার আর উপাসনার সময় হয়ে গেল। আমি দেশের প্রতি আপনার টান আছে বটে। তার মানে? মানে এখানে দাঁড়িয়ে থেকে দেশের ম্যালেরিয়াটা পর্যন্ত না নিলে চলছে না দেশ? দেশ তো আপনারও, তা সেটা বুঝি আপনার নেওয়া হয়ে গিয়েছে? ডাক্তারদের একটু দেরিতে ধরে। আপনি একজন ডাক্তার নাকি? হ্যাঁ না মানে অত বড় একজন ডাক্তারের প্রতিবেশী তো। শুধু প্রতিবেশী নয় তার বন্ধুও বটে। করেছেন নাকি? এ আর গল্প করবে কি আছে,
আপনি তো তাকে অপদার্থ হতভাগা লোক বলেছেন, এ তো সবাই বলে। কি এমন কথা তো আমি বলিনি। না বললেও বলা উচিত ছিল। কেন? যার বাড়িঘর তো দেনার দায় দিতে যায় তাকে তো সবাই হতভাগ্য বলে। আপনি তো তার খুব ভালো বন্ধু দেখতে পাচ্ছি। তা ঠিক, তবে তার হয়ে আমি নিজেই আপনাকে ধরতাম যদি না জানতাম আপনি সৎ উদ্দেশ্যেই তার বাড়ি গ্রহণ করতেন। তবে হ্যাঁ, হয়তো সে আপনার সঙ্গে দেখা করতে যাবে। তিনি তো কারির সঙ্গেই দেখা করতে চান না, নইলে এ মাসেই তাকে বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে। তার একবার আমার সঙ্গে দেখা করা উচিত ছিল নাকি? হয়তো তার দরকার নেই, নয় ভাবে লাভ কি? আপনি তো আর সত্যিই তাকে বাড়িতে থাকতে দিতে পারেন না। চিরকাল না পারলেও কিছুকাল পারি হয়েছি। দেনার দায়ে একজনকে ভিটে ছাড়া করতে সবাইকারই কষ্ট হয়। আচ্ছা, আপনার বন্ধুকে রাসবিহারীবাবুর কাছে যেতে বলতে পারেন না? রাসবিহারীবাবু? কিন্তু তার কাছে কেন? তিনি আমার বাবা দীঘা সম্পত্তি দেখাশোনা করেন কি না তাই। সে আমি জানি, কিন্তু তার কাছে যে লাভ নেই। আচ্ছা, আমি এখন আসি। নমস্কার। এই যে বিজয়া, তুমি বোধহয় মনে করেছো এই কদিন আমি তোমার উপর রাগ করে আসি। অবশ্য রাগ আমি করিনি, রাগ করলেও সেটা নিয়ে অসংগত তো না, তার প্রমাণ আমি করতে পারি। একটা কাজের ভাগে তুমি চুপ করে বসে থাকতে পারো, আমি তা পারি না। আমার একটা দায়িত্ববোধ আছে তো, আমি এইমাত্র কলকাতা গিয়ে সমস্ত ঠিকঠাক করে ফিরে আসছি। সামনের এই বড়দিনের ছুটিতে মন্দির প্রতিষ্ঠা বন্দোবস্ত হয়ে গেছে, এমনকি নেমন্তন্ন পর্যন্ত সব করা হয়ে গেছে। কাদের কাদের নেমন্তন্ন করা হয়েছে এই দেখো তার লিস্ট। আমি যাদের নেমন্তন্ন করেছি তারা মানে তোমার তুমি ইয়ে নন যে তুমি যখনই বলবে তারা তখনই তোমার সুযোগ মতো এসে হাজির হবেন। মন্দির প্রতিষ্ঠার কোন সার্থকতা নেই, মন্দির প্রতিষ্ঠা হবে না। হবে না? আমি জানতে চাই তুমি যথার্থ ব্রাহ্ম মহিলা কিনা। সে কথার উত্তর আমি আপনাকে দিতে চাই না, কিন্তু আমাকে না জানিয়ে যাদের নিমন্ত্রণ করে অপদস্থ করবার ভার নিয়েছেন তার অংশ নিতে আমাকে অনুরোধ করবেন না। বিজয়া, আমি কাজের লোক, কাজ ভালোবাসি, খেলা ভালোবাসি, এটা ভুলো জানো। বেশ, ভুলবো না। হ্যাঁ, যাতে না ভুলো সেটা আমি দেখব। এই এত বড় বাড়ি তোমার কি কাজে লাগবে? তো শুধু ফেলে রাখবার জন্য নয়। বাড়ি যে নিতেই হবে এমন তো কিছু স্থির হয়নি। হ্যাঁ হয়েছে, 100 বার হয়েছে। আমি সমাজের গণ্যমান্য ব্যক্তিদের ডেকে নিয়েছি, তাদের অপমান করতে পারবো না। বাড়ি আমি নেবো, তবে আমার অন্য কাজ। মাথা গরম করে আইনসঙ্গত ভাবেও বাড়ি এখন আমাদের। প্রথমে এইটিটাকে বোঝাবার চেষ্টা করো। সে আর তোমাকে বলে দিতে হবে না, সে কত বড় বিলেট ফেরত ডাক্তার তাকে ব্যাপার বেশ ভালো করে বুঝিয়ে দেবো। বিলেট প্রয়োজনের অতিরিক্ত বলবার দরকার, আর তাছাড়া এরকম হইবে যা কিছু করবে বেশ হুঁশিয়ারি হয়ে কর। ঠিক আছে ঠিক আছে, দেখে নিও না। এই চলো 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 চলো, বাড়িতে কে আছো? কে আছো বাড়িতে? বাড়িতে কে আছো? এই যে সরকার মশাই, আজই আপনি ওই বাড়িতে মিস্ত্রিদের সমস্ত কাজে লাগিয়ে দিন, দু হপ্তাহের মধ্যে মধ্যে শেষ করতে হবে। আর নিজের দাঁড়িতে সমস্ত করবেন, আর ওই নেমন্তন্ন যাদের করা হয়েছে অতিথি তারা সব আসবেন, তাদের সমস্ত দেখাশুনো করা। ভালো কথা, আপনি চিঠিগুলো সমস্ত পাঠিয়ে দিচ্ছেন তো আগে? মানে চিঠিগুলো ডাকে ডাকে পাঠিয়েছেন তো আগে? ডাকে পাঠাতে বারণ করলেন। বারণ করলেন? কে বারণ করলেন আপনাকে? হ্যাঁ আমি। তুমি তুমি বারণ করলে কেন? সরকারমশাই, আপনাকে যে কাগজগুলো পাঠাতে বলেছি সেগুলো পাঠিয়ে দিন। আমি তো আপনাকে বলেছি এখন মন্দির প্রতিষ্ঠা হবে না। হবে না? হবে না মানে কি? হতেই হবে, আলবাত হবে। হবে না মানে কি? এই যে বাবা, উনি বলছেন এখন এখানে হবে না। কি হবে না? উনি বলছেন এখানে মন্দির প্রতিষ্ঠা এখন হবে না। আহা বিলে, সব কথা অত উজ্জ্বলা হলে কি চলে? আগে ভালো করে সব শুনতে দাও। আমি বলছিলাম কি, নরেনবাবু স্বেচ্ছায় বাড়ি ছেড়ে না দিলে এ মন্দির প্রতিষ্ঠা হবে না। হতে পারে? বেশ ভালো কথা, উত্তম কথা, খুব যুক্তিসঙ্গত কথা। কিন্তু মা, জগদীশের ছেলে বাড়ি ছেড়ে চলে গেছে। বাড়ি ছেড়ে দিয়ে চলে গেছেন? হ্যাঁ মা,
শুনুন না, কিন্তু তার জিনিসপত্র? ও জিনিসপত্র, জিনিসপত্র থাকবার মতো ছিল তো একটা ভাঙা টেপায়া খাট, তাইতেই বোধ করি ডাক্তার সাহেবের শয়ন হতো। তো সেটা আমি ওই দরবন্দের হুকুম দূর করে টেনে আবতলা ফেল দিতে। আর ইচ্ছা তিনি নিয়ে যেতে পারেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। থামো থামো বিলে, এইটা কিন্তু তোমার অত্যন্ত অন্যায়। মানুষ যত অপর ঈশ্বর তাকে যত দ্বন্দ্বই দিন, তবু তার দুঃখে দুঃখিত হওয়া, সমবেদনা প্রকাশ করা, এটা আমাদের উচিত। আমি বলছি না যে অন্তর অন্তরে তুমি তার জন্যে কষ্ট পাচ্ছ না, জানো বাড়িও তো সেটা আমাদের প্রকাশ করা কর্তব্য। যে দাম্পিক বাড়ি বই সম্মান করছে, মানে কি বলছো তুমি বিলেন? এই বাড়ি বই অপমান করে গেল কি আবার? ওই হাম্বাদ নরেন নরেন সেদিন ওরই ঘরে লুকিয়ে বসে আমাদের অপমান করে গেল। সে তাকে চিনতে পারবি না, এটা রক্ষে। সে যে পূর্ণবাবুর ভাগ্নে বলে যে লোকটা পরিচয় দিয়ে গেল, সেই হচ্ছে নরেন নরেন, যে তোমাকে পর্যন্ত অপমান করছে। বাকিটা কি ভদ্র মহিলার সামনে যে নিজের পরিচয় দিয়ে লজ্জা পাই, সে পুরুষ তিনি নরেন বাবু, লোক দিয়ে তাকেই বাড়ি থেকে বার করে দিয়েছেন আমারই নাম করে। বলি এটা কি হলো? তা আমি কি করে জানবো কি হলো? তবে কে জানবে? আর যদি জানেনি না, তবে বাহাদুরির কথা এইসব কথা বলতে গেলে কেন? যে গুড়ি থেকে জগদীশের ছেলের ওপর ও জোর জুলুম করতে নারাজ, তবুও অত ফন্ডামি আমার নেই বাবু। আমি সোজা মানুষ, সোজা পথে চলতে ভালোবাসি। তাই বেশ, সোজা পথ ওই একদিন আমাকে আস মিটিয়ে দেখিয়ে দিয়ে যাবে। সোজা পথ ইজে এই কাপড়টা বুঝি তোর মা কিনে দিয়েছে? নিজে মাথা, এই কাপড়টা ভালো না, তোকে কি এইরকম কাপড় না হলে মানায়? মা কিচ্ছু জানে না, কিন্তু আমি তোকে একটা কাপড় দিই যদি তুই। কখন দেবে? দি যদি তুই আমার একটা কথা শুনিস। কি কথা? কিন্তু তোর মা বা অন্য কেউ যদি জানতে পারে তাহলে তো পড়তে দেবে না। মা জানবে কেন? তুই কম নাম শুনছি। তুই দিগড়া গ্রাম চিনিস? দিগড়া গ্রাম চিনি না, খাজে ওটা সাতদিন গুটি বাবা খুলতে গিয়েছিল। আচ্ছা, ওখানে সবচেয়ে বড় বাড়ি কাদের জানিস? বারান্দা গো, বারান্দা এই আগবাজার রাস্তে বারান্দা থেকে ঝেঁটে মরে গেছিল। আমি আর চিনি না কেন মা জান, এই যেন গোবিন্দ দোকানে মুড়ি বাতা থাকবে দোকান, আর ওই ওটাই চেনা দেখো গোবিন্দ দোকান কি বলে মা খান। আজকাল সব মাগি গন্ডার বাজার, আজ বসা আর আড়াই ঘন্টা বাতাসে মিলবে না, মোটে দু ঘন্টা। তুমি যদি গোটা পয়সা দাও তাহলে আমি সাড়ে পাঁচ ঘন্টা বাতাসে আনতে। দু পয়সা দিলে তুই বাতাসে আনতে পারবি? কি গো মাথা, এই হাতে সাড়ে পাঁচ ঘন্টা নিয়ে বলবো দোকানে, এই হাতে সাড়ে পাঁচ ঘন্টা দাও, তারপর বলবো মাথান বলে দেখে দুটো ফাও দিতে, তবে পয়সা দেবো, কি বলো মাথান? হ্যাঁ তবে পয়সা দিবি। শোন, সেই সঙ্গে দোকানের কাছ থেকে জেনে আসবি ওই বড় বাড়িতে যে নরেনবাবু ছিলেন তিনি কোথায় গেছেন। কি রে পারবি তো? ঠিক আমার বাতাসে পেয়ে ভুলে যাবি না? না গো না, তুমি পয়সা দাও না, আমি এক্ষুনি ছুটে গিয়ে নিয়ে আসছি। এই নে। আর তোর মা যদি জিজ্ঞাসা করে পরেশ কোথায় গিয়েছিলি তাহলে কি বলবি? বলবো বাতাসা তুমি এটা কেমনি করে লুকিয়ে, কে বলবো মাথান পাঠিয়েছিল ওই হোতায় বাউন্ডের নরেনবাবু খোঁজ করতে। না না দূর বোকা ছেলে, মার কাছে বুঝি মিথ্যা বলতে আছে, বলবি বাতাস আনতে গিয়েছিলাম কেমন। আচ্ছা শোন, দোকানির কাছ থেকে খবরটা জেনে আসতে ভুলে যাসনি কেন? তাহলে কিন্তু কাপড় দেবো না বলে দিচ্ছি। না গো না, এক্ষুনি যাচ্ছি দেখো না। তুই সবগুলো খেয়ে ফেল। সব একা খাবো? হ্যাঁ হ্যাঁ সব একা খাবি।
ওতে আমার দরকার নেই। কত করে বলুন দোকানিকে, দোকানি বললে দিতে পারবো না, কি করব আমি? রাগ করিনি পরে, তুই ওগুলো সব এক লাখ খেয়ে ফেল। হ্যাঁ হ্যাঁ সব। কথা সে আরেকদিন জানলেই হবে, তুই এখন যা। আপনি নরেনবাবুর খবর জিজ্ঞেস করছিলেন, তিনি এখন কোথায় আছেন? সেদিন জানলেই হবে। কেন, কোনো দরকার আছে কি? দরকার ছাড়া বুঝি মানুষ মানুষের খবর নেয় না? না না তা নয়, তবে তার সঙ্গে তো আপনার সমস্ত সম্পর্কই চুকে গেছে, আবার কেন তার খোঁজ করছে? সমস্ত দেনা শোধ হয়নি কি? কে আপনাকে বললে যে দেনার জন্য আমি তার খোঁজ করছি? তাছাড়া আর কি হতে পারে, আপনিও তাকে চেনেন না আর তিনিও আপনাকে চেনেন না। তিনিও আমাকে চেনেন, আমিও তাকে চিনি। তিনি আপনাকে চেনেন এ কথা সত্যি, কিন্তু আপনি তাকে চেনেন না। ধরুন আমি যদি বলি আমার নাম নরেন, তাহলেও আপনি? এই সত্যি কথাটা আপনার অনেকদিন আগেই বলা উচিত ছিল, অন্য পরিচয়ে নিজের আলোচনা শোনাটা কি আপনি অন্যায় বলে মনে করেন না? দেখুন, অনেক রকম আলোচনার মধ্যে নিজের আলোচনাটাও ছিল বটে, কিন্তু তাতে কোনো মন্দ অভিপ্রায় ছিল না। শেষ দিনটায় পরিচয় দেব ভেবেছিল, কিন্তু হয়ে উঠল না। এতে আপনার কোনো ক্ষতি হয়েছে কি? ক্ষতি যদি হয়েই থাকে আপনি তো কোনো উপায় করতে পারবেন না, কিন্তু সে কথা যাক, আপনার নিজের সম্বন্ধে যদি কিছু জানতে চাই। রাগ করব? না না না। আচ্ছা আপনি এখন আছেন কোথায়? আমার এক দুঃসম্পর্কে পিসি আছেন তার ওখানে। কিন্তু আপনার সম্বন্ধে যে গোলযোগ আছে সেটা কি তারা জানেন না? জানেন বই। আচ্ছা আপনি এমন খোঁজ করছেন কেন বলুন তো? বাবার আর কিছু দেন আগে দিয়েছিলেন? পিতৃঋণ কে না শোধ করতে চায় বলুন? কিন্তু আমার কাছে এমন কিছুই নেই যা দিয়ে দেনা শোধ করতে পারি। আছে শুধু একটা মাইক্রোস্কোপ, তাও বেঁচে বার্মা যাওয়ার খরচ জোগাড় করতে পারি। পিসিমারও খারাপ, এমনকি খেলা খাওয়া দাওয়া। এত বেলা হয়ে গেছে, আপনাকে ভারিষ্ঠ দিলাম, মাফ করবেন। কিন্তু কি বলতে এসেছিলেন বলুন না। সে থাক, আমাকে আবার পিসিমার ওখানে যেতে হবে। আপনার পিসিমার বাড়ি এখান থেকে কত দূর? প্রায় ক্রোশ দূর। দু ক্রোশ? এতখানি পথ এই রোদ্দুরে যেতেই যে তিনটে বেজে যাবে। তা হোক, আমার একটা অনুরোধ, আজ আপনাকে রাখতেই হবে। এত বেলায় এখানে না খেয়ে আপনাকে আমি যেতে দেবো না। মানে আমি খেয়ে যাব এখানে? হ্যাঁ কেন, যার যাওয়ার ভয় আছে নাকি? না না সে ভয় আমার নেই, তবে আপনি নিজে এত বেলাও কি না খেয়ে আমাকে এইভাবে খাওয়ানো, এ কিন্তু মানে বুঝতে পারলাম না। কি করে বুঝবেন বলুন, আপনি পুরুষ মানুষ, মেয়েদের যে এটা কতখানি। ওকে মিষ্টিটা যে একেবারে খেলে নি না? না না ও আমি পাচ্ছি না। না আপনার নিশ্চয়ই পেট ভরে মিষ্টিটা খেয়ে নিন। সত্যি আমি ভারী আশ্চর্য হয়ে গেছি, রোদে আমাকে বেরোতে দিলেন না, এত যত্ন করে খাওয়ালেন, অথচ। না না আপনি দুঃখ করবেন না, বিদ্রুপ করে আপনাকে বলছি না, তবে আমি কেবলই ভাবছি যে এসব কী করে সম্ভব হলো। ওসব কথা থাক, আপনি কবে বার্মা যাবেন? পরশু। পরশু? হ্যাঁ যে কথা বলছিলাম, দেখুন আমার দুঃখ কষ্টে কিছু এসে যায় না, তবে আপনার এই যত্ন, ছেলেবেলায় মারা গেছে, তিনি বেঁচে থাকলে এমন ব্যাকুল হতেন কিনা ঠিক জানি না, তাই আপনার জন্য দেখে আশ্চর্য হয়ে গেছে। যাই হোক বাবার ঋণটা যে সমস্ত শোধ হয়েছে এই আমার শান্তি। আপনার মন্দিরে দিন দিন শ্রীবৃদ্ধি হোক, আজকের দিনটা আমার চিরকাল মনে থাকবে। আচ্ছা আমি চললাম। দেখুন আপনার মাইক্রোস্কোপটার দাম কত? কিনতে আমার 500 টাকার বেশি লেগেছিল, তবে এখন 250 টাকা 200 টাকায় আমি দিয়ে দিতে পারি। তো কিনতে পারে আপনি জানেন, জিনিসটা একেবারে নতুন আছে বললেও হয়। এত কম দামে দেখুন, ওটার কাজ কি আপনার হয়ে গেছে? কাজ কিছুই হয়নি। আমার একটা অনেকদিন থেকে কেনবার ইচ্ছে ছিল কিন্তু হয়ে ওঠেনি, কাল দুপুরে একবার দেখাতে পারেন?
নিশ্চয়ই পারি, আমি সমস্ত আপনাকে দেখিয়ে দিয়ে যাব। যাচাই করবার সময় নেই বটে, কিন্তু নিলে আপনি ঠকবেন। টাকার বদলে এরকম জিনিস হয় না, এমনই জিনিস। কোনো উপায় নেই, নইলে আচ্ছা কাল দুপুরে আমি ওটা নিয়ে আসবো। নমস্কার। মনে করবেন না, বলুন। আপনাকে তো আগেও দেখেছি, কিন্তু আজ আপনি সত্যি যে ছবি আঁকতে পারে, আজ আপনাকে দেখলে তার নিশ্চয়ই আঁকবার লোভ হবে। আমাকে কি এমনি ভাবে লজ্জা দেওয়া উচিত? আমি আপনার মাইক্রোস্কোপটা কিনবো বলেই দেখেছি, আমার ছবি আঁকবার জন্য নয়। না না, আমি ঠিক ভেবে কিছু বলিনি, অন্যায় হয়েছে, মাফ করবেন। আচ্ছা আচ্ছা, কই দেখি আপনার মাইক্রোস্কোপ। হ্যাঁ দেখুন, কিন্তু এখানে তেমন আলো। ও তাই তো। আচ্ছা, ও ঘরে বোধহয় এখনো আলো আছে, আসুন ও ঘরে যাই। আসুন। দেখুন তো এ ঘরে আলো ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। এবার দেখুন কি করে ব্যবহার করছো। এই ছোট্ট জিনিসটার ভেতর দিয়ে চোখে ধরা পড়ে। এই দেখুন এই ছোট্ট স্লাইড খান। এখানে চোখ রেখে দেখুন, দেখুন কেমন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, কিন্তু সব তো ঝাপসা। ঝাপসা? হ্যাঁ দেখি দেখি। হ্যাঁ এবার দেখুন তো, দেখুন কেমন, আর ঝাপসা নেই তো? না ঝাপসা নেই বটে, তবে মাটি ভাবটা একটু বেড়ে গেছে। বেড়ে গেছে? তা কি করে হয়? সে আমি কি করে জানব? ধোঁয়া দেখলে কি বলবো, আগুন দেখছি। হ্যাঁ হ্যাঁ, আমি কি তাই বলছি? এই স্ক্রুটা ঘুরিয়ে নিজের চোখের মতন অ্যাডজাস্ট করে। ও কি করছেন? নর্মাল ঘোরাচ্ছেন কেন? সরকার পেয়েছেন? দেখি দেখি। হ্যাঁ এবার দেখুন তো, দেখা যাচ্ছে না। কেন? বেশ তো দেখা যাচ্ছে না, সে পাওয়া যাবে না। হ্যাঁ আপনার দেখেও দরকার নেই। মানে? মানে আপনি মন দিচ্ছেন না, আমি মিচু মিচু বকে মরছি আর আপনি এখানে চোখ রেখে মুচকে মুচকে হাসছেন। কে বললে আমি হাসছি? আমি বলছি। আপনার ভুল। আমার ভুল? বেশ, কিন্তু আমার যন্ত্রটা তো ভুল না, তবে দেখতে পাচ্ছেন না কেন? কারণ আপনার মাইক্রোস্কোপটা খারাপ তাই। আপনি জানেন এরকম পাওয়ারফুল মাইক্রোস্কোপ খুব কম লোকের আছে। ও তাই নাকি? কই দেখি। দেখুন মাথাটুকু দিলে কি হয় জানেন? কি হয়? শিং বেরোয়। শিং বেরোয়? যদি শিং বেরোয় তাহলে আপনার মাথা থেকে আগে বেরোনো উচিত। আপনার ওই পুরনো ভাঙা মাইক্রোস্কোপ ভালো বলিনি বলে আমার মাথা থেকে শিং বেরোনো উচিত, তাই না? সত্যি বলছি, আমার জিনিসটা ভাঙা নয়, আজ আমার কিছু নেই বলে আপনার সন্দেহ হচ্ছে যে ঠকি আপনার কাছ থেকে টাকা নিচ্ছে। কিন্তু পরে দেখবেন। পরে আর কি করে দেখবো, তখন আর আপনাকে কোথায় পাবো? ও বুঝেছি, জিনিসটা আপনি নেবেন না, মিছি মিছি এতক্ষণ যাক আপনার সঙ্গে লক্ষ্য করতে চাই না।
আপনি একটুতেই বড় রেগে যান না। আপনি বুঝবেন না আমার কতখানি ক্ষতি করেছেন। ক্ষতি? হ্যাঁ, মিছে মিছে আমাকে দেরি করিয়ে দিলেন, এতখানি পথ হেঁটে ফিরে যেতে রাত হয়ে যাবে। আচ্ছা আমি চললাম। না, এটা আপনি নিয়ে যেতে পারবেন না। মানে আপনি কি বলতে চান বাবা এটাও আপনার কাছে বাঁধা রেখে গেছেন? তাহলে তো আপনি আমাকেও আটকাতে পারেন, অনায়াসে বলতে পারেন কেউ আপনার কাছে বাঁধা রেখে গেছেন। সে কথা চাকরগুলো আলো দিচ্ছে না কেন? কালীপদ, কালীপদ, আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। কালীপদ, কালীপদ, শোনো, ডাক্তারবাবু যেন শিগগির করে চা জল খাবার নিয়ে এসো তো। আর শোনো, কাউকে দিয়ে একটা আলো পাঠিয়ে দাও। যাকে মাথা বড়বাবু, কাকাবাবু আপনি কোন এলেন? তা অনেকক্ষণ এসে বসে আছি মা। আমাকে ডাকেননি কেন? দেখলুম যে তুমি ও ঘরে কথাবার্তা একটু ব্যস্ত আছো, সেজন্য আর তোমাকে বিরক্ত করলুম না। তা ওই বুঝি জগদীশের ছেলে, তো কি চায়? একটা মাইক্রোস্কোপ বিক্রি করে বার্মায় চলে যেতে চান, তাই সেটা দেখাচ্ছিলেন। মাইক্রোস্কোপ? ও ঠকাবার জায়গা পেলে বুঝি। বিলেশ, সব কথা বলো কেন, ওর উদ্দেশ্য তো আমরা জানি না, ভালো তো হতে পারে। তা মা, ও নিয়ে আমরা কি করবো বলো? দূরবীন টুরবিন হলেও না হয় হতো, কালে ভদ্রে দূরে টুরে দেখবার জন্য হয়তো দরকার হতো। কালীপদ, আগে ওই বাবুজিকে বলে দাও যে ও যন্ত্র আমাদের দরকার নেই, উনি যেতে পারেন। কিন্তু ওটা আমি নেব বলে কথা দিয়েছি কাকাবাবু। ও কথা দিয়েছো, তো কেন কি কা? আমার একটু দরকার আছে। ও তা ও কত দাম চায়? 200 টাকা। 200? তাহলে তো বিলেশ বড় নিন্দের কথা। কি বলো বিলেশ, কলেজে তো তোমরা ও যন্ত্র নিয়ে অনেক ঘাটাঘাটি করেছো, একটা মাইক্রোস্কোপের দাম 200 টাকা? হ্যাঁ কালীপদ, বাবুকে বলে দাও যে ওসব ফন্দি এখানে খাটবে না। কালীপদ, তোমাকে যা কাজ করতে বলেছি তাই করবে, ওকে যা বলবার আমি নিজেই বলছি। কেন মিটিমিটি তুমি অপমান? ওর হয়তো এখন ওকে দিয়ে দেখি না, অনেক কিছু বাকি আছে। আমরা অনেক রকম মাইক্রোস্কোপ দেখেছি, কিন্তু মাইক্রোস্কোপের তো হ্যাঁ একটা হাসি তো কখনো কোথাও দেখিনি। বিলেশ, মা বিজয়া, আমার সঙ্গে আপনার কি বিশেষ কোনো কথা আছে কাকাবাবু? তা কথা আছে বইকি, কিন্তু ওটা নেবে বলে থেকে সত্যি তুমি কথা দিয়েছো? আর যদি দিয়ে থাকো মা, তাহলে ওটা নিতেই হবে, দাম ওর যাই হোক না। তাই বলো ঠকি নেবে? নিক ঠকি, জগদীশের ছেলের কাছে এর চাইতে কি বেশি তুমি আশা করতে পারো বিলেশ? তাহলে মা ওকে কালকে কাছারি থেকে এসে কিছু টাকা নিয়ে যেতে বলো। টাকা যেন খোলাম বুঝি, একজনের খেয়াল চরিতার্থ করবার জন্য। কাকাবাবু আপনার কথাটা কাল বললে হয় না, অন্ধকার হয়ে আসছে, ওকে আবার অনেক দূর যেতে হবে তাই। ও তাও তো বটে, বেশ তাই হবে না, তাই হোক, আমরা আবার কালকে সকালেই আসবো। চলো বিলেশ চলো। আজকের দিনটা আপনার বড় খারাপ গেল, কিন্তু অনেক অপ্রিয় কথা আমি বলেছি, ওরাও বলে গেলেন, জানি না কার মুখ দেখে আপনি আজ উঠেছিলেন। তার মুখ দেখে রোজ যেন উঠি নরেনবাবু, ওরা আপনার সম্বন্ধে যেসব অসম্মানের কথা বলে গেলেন সেটা ওদের অনধিকার চর্চা, সে কথা ওদের আমি বুঝিয়ে দেব। কিন্তু প্রয়োজন কি? এসব জিনিসের ধারণা নেই বলেই ওরা আমাকে সন্দেহ করেছেন, নইলে আমাকে অপমান করে ওদের লাভ কি? তাছাড়া ওরা আপনার আত্মীয়, শুভাকাঙ্ক্ষী, আমার জন্য ওদের ক্ষুণ্ণ করবেন না। আচ্ছা আমি আসি। কাল একবার আসতে পারেন না? কাল? কিন্তু আর তো সময় হবে না, আমি কাল কলকাতায় চলে যাচ্ছি, সেখানে 2-3 দিন থেকে
বাড়িটা বিক্রি করে বার্মায় চলে যাব। আর বোধহয় দেখা। কিন্তু দেখা যদি আমাদের আর নাও হয়, তবু আপনাকে আমার সব সময় মনে পড়বে। আপনার কথা একই। আপনি কাঁদছেন? না না, এই জিনিসটা নিতে পারলেন না বলে দুঃখ করবেন না। সত্যি বলছি, এটাকে আমি কলকাতায় গিয়ে বেচে দিতে পারবো। আপনি ভাববেন না? না না, এটা আমার। আপনি দাঁড়ান, আমি আসছি। মাকে বলো যে আমি যাচ্ছি। কালীপদ, ডাক্তারবাবু কোথায়? উনি চলে গেলেন মা। ও আচ্ছা, তুমি যাও। আপনাদের আগমনে আজ আমরা বিলাস আচার্যদেব ও সমবেত ভদ্রমণ্ডলী, আজ আমার আবাল্য শরীর বনমালী আজ সত্য। কিন্তু যে মহান আদর্শের প্রেরণায় আমরা দুজনে বহু বাধা বিঘ্ন নির্যাতন সহ্য করেও এই সত্য ধর্মকে গ্রহণ করেছিলেন, আজ সে আদর্শে যুক্ত। এই তার একমাত্র কন্যা শ্রীমতী বিজয়া পিতার সর্বগুণের অধিকারী, আর এই আমার একমাত্র পুত্র শ্রীমান বিলাস, কর্তব্যে কঠোর সত্যে নির্ভীক। এরা বাইরে এখনো আলাদা হলেও অন্তরে আরেকটি শুভ দিন আসন্ন হয়ে আসছে, যেদিন আবার আপনাদের পদধূলিতে এদের সম্মিলিত নবীন জীবন ধন্য হয়ে উঠবে। স্বর্গত বনমালী চা যথাসর্বস্বের সঙ্গে একমাত্র কন্যাকেও আমার হাতে দিয়ে গেছেন, আমি আমার কর্তব্য সম্পাদন করব। মা বিজয়া, তোমার পিতা আজ নাই, তোমার মাতা সাথী সতী বহুদিন আগেই স্বর্গারোহণ করেছেন, তারা থাকলে আজ আমার এ কথা জিজ্ঞাসা করবার প্রয়োজন হতো না। লজ্জা করো না মা, বলো আমাদের এই মাননীয় অতিথিদের আগামী ফাল্গুন মাসে আর একবার পদধূলি দেবার জন্য আমন্ত্রণ জানিয়ে রাখি। বুঝেছি মা, বুঝেছি। মায়ের কিচ্ছু বলতে হবে না। দীর্ঘজীবী হও মা, দীর্ঘজীবী হও। তাহলে বাবার মৃত্যুর এক বছরের মধ্যে এই কথাটা তো আমার স্মরণ ছিল না। ঠিক মা, ঠিক। তুমি আমার মা কিনা তাই বুড়ো ছেলের এই ভুলটা তুমি সংশোধন করে দিলে। তাই হবে মা, তাই হবে। কিন্তু তার তো আর বিলম্ব নেই। তাহলে আগামী বৈশাখ মাসেই এই শুভ কার্য সম্পন্ন হবে, আর সেই শুভ দিনে আপনাদের আগমন আমরা কামনা করে আজকের এই অনুষ্ঠান আমরা সমাপ্ত করি। হ্যাঁ, তাহলে দিলে এদের ব্যবস্থা করো। নিন, উঠুন সব, উঠুন উঠুন, চলুন চলুন চলুন। অনেক দেখেছি মা,
কিন্তু তোমার মতো এত অল্প বয়সে ধর্মে এমন নিষ্ঠা আমি আর কখনো দেখিনি। মঙ্গলময়ের আশীর্বাদে তোমাদের মহৎ উদ্দেশ্য সফল হোক, এই প্রতিষ্ঠান দিনে দিনে শ্রীবৃদ্ধি লাভ করুক। কিন্তু মা, তোমার মুখ থেকে বোধ হচ্ছে তোমার মনে যেন আর সুখ নেই, কেন মা? কি করে জানলেন? আমি যে বুড়ো হয়েছি, ছেলে মেয়ে অসুখী হলে বুড়োরা টের পায়। কিন্তু সকলেই তো টের পায় না দয়ালবাবু। এই যে মা বিজয়া। যাক, নির্বিঘ্নে সব কাজ সম্পন্ন হয়ে গেল, অতিথিদের ব্যবস্থা ট্যাবস্থা বিলাস সবজিকে। হ্যাঁ, বিলাস আপনাকে খুঁজছিল, মন্দিরের কি সব কাজকর্ম? আমি তাহলে আসি মা। সম্ভব না হলে আর আমি একথা বলবো কেন মা? দয়ালকে আমি অনেকদিন থেকেই জানি, অবস্থা তেমন ভালো না হলেও লোকটা খুব খাঁটি, ছেলে মেয়ে নেই, থাকতে ওই বুড়ো আর ভুল। তোমার জমিদারির একটা কাজের ভার দিয়ে ওকে এখানে রাখি তো আমরা পারি। তাছাড়া তোমার মন্দিরে জায়গার অভাব নেই, যে কোনো একটা ঘরে ওরা নিশ্চিন্তে থাকতে পারে। তাহলে তাই রাখুন, উনি এখানে থাকলে আমি খুব খুশি হব কাকা। বেশ তো, বেশ তো, আসি কালকে সকালেই আমি ব্যবস্থা করে দেবো। আচ্ছা তাহলে চলবে। আচ্ছা আমি চলি তাহলে। হ্যাঁ, রাত হয়ে এলো, চলো তোমাকে পালকিতে তুলে দিয়ে আসি। হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম মা, তোমার ওই মাইক্রোস্কোপের টাকাটা আমি জগদীশের ছেলেকে দিয়ে দিয়েছি। কখন দিলেন? কি জানি, হয়তো ওটা পরদিনই হবে। টাকাটা দিলেন কোথায়? মানে এই কি আশ্চর্য, তবে কি সে এই দুবার করে টাকাটা নিলে নাকি? তাকে দেখে সেরকম মনে হয় না। আপনি মিথ্যে ভয় পাচ্ছেন কাকাবাবু, আমি তাকে যতটা জানি দুবার করে টাকা নেবার লোক তিনি নন। কিন্তু তার সঙ্গে আপনার দেখা হলো কোথায়? বাবা, তুমি তো এদের চিনতে, তবে কেন কেন এদের সাথে আমাকে সঁপে দিয়ে গেলে? নমস্কার, মাফ করবেন, দেখে লোকজনদের সাড়া না পেয়ে বাধ্য হয়ে নিজের উপরে চলে এলাম, তা ঠিক সময় এসে পড়েছে। আমার জন্য এক কাপ চা, মানে এই জিনিসটা আমারও এখনো সারা হয়নি। আচ্ছা আপনি বসুন, আমি আসছি। কি দিদিমণি, তুমি নিজে নিয়ে যাচ্ছি, আমরা তো রয়েছি সব। ঠিক আছে, করছি না। ভারী বিরক্ত হলে নিশ্চয়ই এসে বাধা দিলাম। আচ্ছা আচ্ছা, আপনি বসুন। ওকে জানলাটা খুলো কে? কেন, আমি কোনো দোষ হয়েছে? না না, কিন্তু কি করে খুললেন? কেন, যেমন করে সবাই খোলে টেনে। বলেন কি, দেখি আপনার আঙুলগুলো, আপনার আঙুলগুলো কি লোহার? মানে জানলাটা বন্ধ থাকলে জোরে ধাক্কা না দিয়ে শুধু টেনে খুলতে পারে এমন লোক তো দেখিনি। আর আপনি, আমার আঙুলগুলো ভারী শক্ত, যে কোনো লোকের হাত চেপে ধরলে বোধ করি হাত ভেঙে যায়। আপনার মাথাটাও কম শক্ত নয়, ঘুমালে। হ্যাঁ, যে জন্য এসেছি, আপনার 200 টাকা।
এই কটা সামান্য টাকার জন্য জোচ্চ ঠক কত কি বলে পাঠিয়েছে। যাক সেসব কথা, এ নিন আপনার টাকা, আমার ভাঙা মাইক্রোস্কোপটা ফেরত। আর কি কি বলে পাঠিয়েছিলাম বলুন তো? সে কথা থাক, এ নিয়ে আমি ঝগড়া করতে চাই, আমার জিনিসটা ফেরত কলকাতা ফিরে যেতে। হ্যাঁ ভালো কথা, আপনি শুনলে সুখী হবেন, কলকাতাতেই একটা ভালো চাকরি পেয়েছি, অত দূরে বার্মা আর যেতে হবে না। আপনার ভাগ্য ভালো, কিন্তু দয়া করে টাকাটা এনেছেন বলে এখনই জিনিসটা ফেরত দিতে হবে? না না, মানে আপনার তো ওটা দরকার নেই। আজ দরকার নেই, কিন্তু কোনোদিন যে হবে না এই কথা আপনাকে কে বললে? দেখুন ওটা তো আপনার কোনো কাজেই লাগবে না, অথচ আমার। কিন্তু বিক্রি করে যাওয়ার সময় বলে গিয়েছিলেন ওটা আমার অনেক কাজে লাগবে, আমাকে ঠকিয়ে গেছেন এই কথা বলে পাঠিয়েছিলাম বলে আপনি এখনই রাগ করছিলেন? না না, মানে তখন ভেবেছিলাম আপনি জিনিসটা কাজে লাগাবেন, ফেলে রাখবেন। বেশ তো, জিনিস রেখেও তো আপনি টাকা ধার দেন, মনে করুন আমি জিনিসটা বাঁধা রেখে দিয়েছি। কত সুদ দেবেন? যা ন্যায্য সুদ আমি দিতে রাজি। কিন্তু আমি রাজি না, আমি ওটা কলকাতায় যাচাই করে দেখেছি, অনায়াসে 400 টাকা পাওয়া যেতে পারে। বেশ তাই করুন গে, আমার ওটা দরকার নেই। 200 টাকার জন্য 400 টাকা যে চায় তাকে আমি কিছুই বলতে চাই না। আপনি যে একটা শাইলক তা জানলে আমি এখানে আসতাম। শাইলক দেনার দায়ে যখন আপনার সব কিছু আত্মসাত করেছিলাম তখন জানেননি? না তা জানেনি, আমরা কেউ তার জন্য দায়ী নয়, এই কাজ আপনার বাবা এবং আমার বাবা দুজনে মিলে করে গিয়েছিল। আচ্ছা আমি চললাম। শুনুন, চা খেয়ে যাবেন না? না স্যার। শুনুন, আপনি তো ডাক্তার, হাত দেখতে জানেন? ঠাট্টা করছেন, টাকা আপনার অনেক থাকতে পারে কিন্তু সে জোরে এ অধিকার জন্মায় না জানবেন, আপনি একটু হিসেব করে কথা বলুন। আচ্ছা আচ্ছা, শুনুন আপনার জন্য যখন আমার দেরি হয়ে গেল তখন এখন আর আপনার যাওয়া হবে না। স্যার মানে? মানে আমাদের যিনি নতুন আচার্য এসেছেন তার আজ 2 দিন হলো খুব জ্বর, চলুন তাকে একবার দেখে আসুন। আসুন দিদিমণি। কি হয়েছে রে পরেশমা? পরেশের জ্বরটা বড় বেড়েছে আর গায়ে বড় বেদনা হয়েছে, ডাক্তারবাবু যদি একবার। ও পরেশকে একটু দেখবেন, ওর কাল থেকে খুব জ্বর হয়েছে। ও দেখি, ঘরে নিয়ে যাও বাচ্চা, আমার দেখা হয়ে গেছে। শ্রীমণি ডাক্তারবাবু যদি একবার নাড়িটা দেখেন। না না, নাড়ি দেখবার দরকার নেই, আমি দেখেছি, ঘরে নিয়ে যাও বাচ্চা, খাওয়া টাওয়া লাগিও না, যেন আমি ওষুধ পাঠিয়ে দিচ্ছি। গ্রামে বসন্ত দেখা দিয়েছে, এই ছেলেটির মুখেও বসন্তের চিহ্ন দেখতে পেলাম, সাবধানে রাখতে বলবে। বসন্ত? আমারও বোধহয় বসন্ত হবে। কেন, আপনার কি হলো? কাল রাত্রিরে আমার খুব জ্বর হয়েছিল, তাছাড়া গায়েও খুব ব্যথা। ব্যথা ভয়ানক নয়, ভয়ানক যা হয়েছে তা আপনার ভয়, জ্বর একটু একটু হয়েই থাকে, তাতে কি? আশেপাশে বসন্ত দেখা দিয়েছে বলে যে সকলেরই বসন্ত হবে তার কোনো মানে নেই, আপনার কিচ্ছু হবে না। কিন্তু কাল রাত্রিরে সত্যি আমার খুব জ্বর হয়েছিল, তবু এক জোর করে দয়ালবাবুকে দেখতে যাচ্ছিলাম, বোধহয় এখনো একটু জ্বর আছে, দেখুন না। বেশ জ্বর রয়েছে, আপনার দেরিয়ে দরকার নেই, আপনি ওপরে গিয়ে শুয়ে থাকুন, ভয় নেই আমি আবার পরশু আসি। আপনার দয়া। আচ্ছা আচ্ছা, আপনি গিয়ে রেস্ট নিন, আমি বাবুর কাছে নিজে দয়া করে আসি। এই যে ডাক্তারবাবু, আপনি এসেছেন, ভালোই। কি হয়েছে? আগেকার রাত্রি মায়ের খুব জ্বর। জ্বর? আগে একবার আসুন, দেখবেন আসুন। জ্বরটা যে ক্রমে বেড়েই যাচ্ছে, তো তুমি এক কাজ করো বিলাস, তুমি নিজেই কলকাতা গিয়ে একজন ডাক্তার ডেকে নিয়ে এসো। আপনি তো খুব লোক মশাই, পরশু এসে আপনি তো বসন্তের ভয় দেখিয়ে গেছেন। আমি? হ্যাঁ আপনি, তো কে? আমি। আপনি কাল আসেননি কেন? কেন এত দেরি করলেন? আমি তো আপনার পথ পেয়েছিলাম। হয় কি, জ্বর 2 দিনই সেরে যাবে। আমার অসুখ ভালো না হওয়া পর্যন্ত আপনি কোথাও যাবেন না, আপনি চলে গেলে আমি বাঁচব না। এই এই হারামজাদা কালীপদটা কুরসি নিয়ে নাই, কুরসি কুরসি। হ্যাঁ হ্যাঁ কুরসি কুরসি। বিলাস, কালীপদ একটা চেয়ার এনে বাবুকে বসতে দাও, এটা রোগীর ঘর, অত হেস্টি হয় না বিলাস,
টেম্পার লুজ করা কোনো ভদ্রলোকের কাজ না। মানুষ এতে টেম্পার লুজ করার তো কিছু করে শুনি? হারামজাদা চাকর পড়া নেই কোয়া নেই এমন একটা অসভ্য জানোয়ারকে নিচে ঘরের মধ্যে ঢোকালে যে ভদ্র মহিলার সম্মান পর্যন্ত রাখতে জানে না। আমি জানি এক্ষেত্রে তোমার রাগ হওয়াটা কিছু অন্যায়, কিন্তু এটাও তো ভেবে দেখতে হবে বাবা যে সকলের পক্ষে ভদ্র আচার ব্যবহার জানা সম্ভবপর নয়। না বাবা, এরকম ইম্পার্টিনেন্স আমার মোটেই সহ্য হয় না। আর তাছাড়া আমার এবারে চাকরগুলো হচ্ছে সেরকম বাবা, তা যা বলেছো বাবা তা ঠিকই, কিন্তু জয়াকে এত সামান্য অসুখে ধৈর্য হারিও না, শান্ত হও বাবা শান্ত হও। আর তোমাকে বা দোষ দেব কি, আমি বুড়ো মানুষ, আমি অসুখের কথা শুনে চঞ্চল হই। বাড়িতে হলো একজনের বসন্ত আর উনি এসে ভয় দেখিয়ে গেল। না আমি ভয় দেখাইনি, আলবাত ভয় দেখে গেছো। উনি যখন অস্বীকার করছেন তখন আর না একটা ভুল অসুখের কথা উনি বলে, তাতেই তা কি হয়েছে, কত বড় বড় পাশ করা ডাক্তার ভুল করে থাকে আর উনি তো। যাই, তাহলে আপনি বলতে চান যে অসুখটা সামান্য, এতে চিন্তা করবার কিছু নেই। আমার বলায় কি এসে যায় বলুন, আমার উপর তো নির্ভর করছেন না, তার চেয়ে কোনো ভালো ডাক্তারকে দেখিয়ে তার মতামত নেবে। শাড়া, তুমি কার সঙ্গে কথা কইছো বেশ ভেবে কথা কয়ো, এ ঘর না হয়ে অন্য ঘর হলে আমি তোমাকে ভালো করে শিখিয়ে দিতাম। নরেন বাবু, আপনি এখান থেকে যান, আমি যতদিন বাঁচব আপনার কাছে কৃতজ্ঞ থাকবো, কিন্তু এরা যখন অন্য ডাক্তার দিয়ে আমার চিকিৎসা করাচ্ছে তখন আপনি আর এখানে অপমানিত হবেন না। যান এখান থেকে, আপনি যান। বিলক্ষণ, তুমি যাকে ডেকে এনেছো তাকে অপমান করে কার সাধ্য? সত্যি বিলাস, তোমার এই অসংযত ব্যবহারের জন্য তোমায় অনুতপ্ত হওয়া উচিত। মানে যে মা বিজয়ার অসুখের জন্য তোমার মন অত্যন্ত অস্থির হয়ে উঠেছে, কিন্তু স্থির তো তোমাকে হতেই হবে বাবা, কেননা মা বিজয়ার ভালো মন্দ সকল দায়িত্বের ভার যে তোমার মাথার উপর। নরেনবাবু, আপনার সঙ্গে আমার একটা কথা আছে, আপনি আসুন আসুন। বুঝতে পারবো না যে তুমি আমাদের সেই জগদীশেরই ছেলে। মেরে তোমার উপর যখন দৃষ্ট হয়েছিল এই কথাটা তোমার মুখের উপর বলে তোমার মনে তো আমি ব্যথা দিতে পারতাম না বাবা। বিলাসের মনের অবস্থা বুঝে তোমার নিজের গ্লানি তুমি রাখতে পারবে। বিলাসের আমি যা কি দীক্ষিত কি লজ্জিত হয়েছি তা তোমাকে আর কি বলবো। অবশ্য তো তেমন দোষ দেওয়া যায় না, কেননা বিজয়ের অসুখে এসে যে কিরকম উতলা হয়েছে আর হওয়াই স্বাভাবিক, কেননা বিজয়ার ভালো মন্দ সকল রকম দায়িত্ব এখন তো আর সেই জন্যই। ও একটা কথা ভুলে গেছি, তোমার একটা অনুরোধ রাখতে হবে বাবা, ওদের বিবাহ তো এই বৈশাখ মাসে, আর তাতে এই বৈশাখী ওদের বিয়ে। হ্যাঁ, তখন যদি তুমি কলকাতাতে থাকো তাহলে এই শুভ বিবাহে তোমাকে যোগ দিতেই হবে। না বললে চলবে না। হ্যাঁ কিন্তু, না না কিন্তু কিন্তু কিছু নয় বাবা, আমি কোনো কথা শুনবো না। হ্যাঁ বলছিলাম কি যে কলকাতাতেই থাকা হবে, তা সুবিধা টুবিধে কোনো আশা? একটা বিলিতি ওষুধের দোকানে চাকরি পেয়েছি। ওষুধের দোকানে? আচ্ছা খুব ভালো বাবা খুব ভালো, কাঁচা পথ টিকে থাকতে পারলে আখের একবারে গুছিয়ে নিতে পারবে। তা মাইনে টাইনে কিরকম দেবে বলেছে? পরে কিছু বেশি দিতে পারে, এখন 400 টাকা দিচ্ছে। 400? বেশ বাবা বেশ, শুনে বড় সুখী হলেন। বেশ করুণা আমায় প্রভু। দেখুন, আমার হয়ে বিলাসবাবুকে একটা কথা জানাবেন, বলবেন প্রবল জ্বরে খুব সামান্য কারণেও মানুষের আবেগ উচ্ছ্বসিত হয়ে উঠতে পারে। বিজয়া দেবীর সম্বন্ধে ডাক্তার হিসেবে আমার এই কথাটা তিনি যেন অবিশ্বাস না করেন। আচ্ছা নমস্কার। হ্যাঁ নমস্কার। তা তুমি একটা কাজ করতে পারবে কালীপদ? কি মা? নিচে লাইব্রেরি ঘরে ডাক্তারবাবুর মাইক্রোস্কোপটা আছে, ওটা স্টেশনে পৌঁছে দিয়ে আসতে থাকে। আচ্ছা। আর শোনো, সেই সঙ্গে ওর কলকাতার বাসার ঠিকানাটাও জেনে নিও। আচ্ছা মা। Thank you.
ডাক্তারবাবু, ডাক্তারবাবু। মাথাটা আপনাকে পাঠিয়ে দিই। কেন? আপনি যেটা ফেরত চেয়েছিলেন। না, চাইনি তো, দাম দেবার আমার টাকা নেই। ভারী তো দাম, আপনি এটা নিয়ে যান, পরে সুবিধা হলে দামটা পাঠিয়ে দেবেন। না না, ওটা তুমি নিয়ে যাও কালি পরে। ডাক্তারবাবু, আপনি এটা নিয়ে যান, মাথান ভালো হয়ে গেলে চাই কি দামটা আপনাকে ছেড়েও দিতে পারে। বটে, যাও আমার সামনে যাও। ডাক্তারবাবু, আপনার কলকাতার ঠিকানাটা। ঠিকানা নিয়ে কি হবে? মাথান বললেন। মাথান বললেন বাজি কটা। যাও আমার সামনে থেকে। ডাক্তারবাবু, মা, ডাক্তারবাবু এটা নিলেন না মা, ফিরিয়ে দিলেন। ফিরিয়ে দিলেন? হ্যাঁ মা। সে কি রাগ, ঠিকানা জিজ্ঞেস করলাম যেন মারতে এলেন। ও দেখি দয়ালবাবু আসেনি, আজকে আজ দুদিন আসতে পারিনি, বাড়িতে তার স্ত্রীর বড্ড অসুখ। স্ত্রীর বড্ড অসুখ বলে বাড়িতে বসে থাকি চলবে বুঝি? আজ সকালে পোস্ট অফিসে ওষুধের পার্সেল টানবার কথা ছিল, সেটি তার হুঁশ নেই। কি রেসপন্সিবল কথাকার! আপনি কাজ করুন, অন্য কাউকে পাঠিয়ে ওষুধের পার্সেল টানবার ব্যবস্থা করুন। আমি একবার আসছি, করতে ঘুরে আসছি। রাম সিং, এখানে আগে স্টেশনে। স্টেশনে আগে ডাক্তারবাবু। ডাক্তারবাবু আগে মাঠান তেনাকে যন্ত্রটা। যন্ত্রটা তেনাকে? ও ডাক্তারবাবু, ডাক্তারবাবু দেখেছ না? লুকি লুকি দুদিকিরি খাওয়াচ্ছে। বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, আজ আমি তোকে ডিসমিস করি। যা, বেরিয়ে যা। আগে ছোটবাবু, হঠাৎ নেমে এসে জানার পুতেক না দেখতে পাই। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। ছোটবাবু আজ আমার জবাব দিলেন মা। কেন? কথাও আমলে কোনোদিন যা শুনতে হয়নি আজ তাই। কি হয়েছিল কালীপদ? কেন ডাক্তারবাবুকে ওই বাক্সটা দিতে গেছিল, কেন ছোটবাবুকে খবর দিইনি? ও তা, ছোটবাবু এখন কোথায়? কাছারিতে বসে কাগজ পড়ছেন। আচ্ছা তুমি এখন যাও, আমি পরে ব্যবস্থা করবো। আর কি অদ্ভুত চিকিৎসা করেন এই নরেনবাবু, এই কদিনের ভেতরই অসুখ বারো আনা ছেড়ে গেছে। সত্যি কথা বলবো মা, তুমি রাগ করো না, নরেনবাবু ছেলে মানুষ হতে পারেন, কিন্তু যে সমস্ত বড় বড় বিজ্ঞ চিকিৎসকের দল তোমার মিথ্যে চিকিৎসা করে টাকা আর সময় নষ্ট করছে, তাদের চাইতে তিনি ঢের বেশি বিজ্ঞ, এ আমি শপথ করে বলতে পারি। তিনি আমার স্ত্রীরই শুধু চিকিৎসা করে যাননি, আরো একজনের ব্যবস্থা করে গেছেন। এই এই ওষুধ ইচ্ছা করে দেখতেই হবে, ও না বললে চলবে না। কিন্তু এ তো অন্ধকারে ভিড় ছাড়া দয়ালবাবু, রুগী না দেখি ব্যবস্থা? এ তাই বুঝি, কাল যখন তুমি তোমাদের বাগানে রেলিং ধরে দাঁড়িয়েছিলে তখন তিনি তোমার ঠিক সামনে দিয়ে চলে গিয়েছেন, তোমাকে বেশ ভালো করে দেখে গিয়েছেন, তুমি বোধহয় অন্যমনস্ক ছিলে তাই ঠিক চিনতে পারোনি। আচ্ছা তার পরনে কি সাহেবী পোশাক ছিল, মাথায় হ্যাক ছিল না? হ্যাঁ ঠিক তাই। আমি তো মনে করেছিলাম পুলিশের লোক। কেমন আছো আজকে? ভালো। ওই কেমন তো ভালো দেখায় না। আপনি এখানে কি করছেন বলতো? মাকে একবার দেখতে। প্রেসক্রিপশন? ও নরেন ডাক্তার, এটাকে এলো কি করে? শুনি না, এলো কি করে? ডাকে নাকি? ডাক্তার তো নরেন ডাক্তার, তাই নিজের ওষুধ খাওয়া হয় না, শিশির ওষুধ সিসিটিভি পথে তারপরে ফেলে দেওয়া হয়। বলো দিলে এলো কি করে? গলির ধন্বন্তরীর পাঠালেন কি করে, কার মারফতে? ডাকে নাকি? কথাটা আমার জানা দরকার। জানেন বলুন না, জানেন কি রাখুন, খুব হোক রাখছেন।
ভিজে বেড়াঙ্কি হয়ে বসে আছেন জানেন? আগে হ্যাঁ আমি এনেছি। আপনাকে গেল বছর হিসেবটা সে রাখতে বলেছেন সারা হয়েছে? আগে দুদিনের ভেতরেই সেরে ফেলে। সারা হয়নি কেন তাই জানছেন বলুন? বাড়িতে ভারী বিপর্যয় ছিল, নিজের হাতে রেঁধে খেতে হতো, কদিন তো আসতেই পারেননি। দয়ালবাবুকে এখানে কে এনেছে জানেন? আপনার বাবা নন, আমি এনেছি। যে আনুক আমার জানবার দরকার, আমি কাজ চাই, কাজের সঙ্গে আমার সম্পর্ক। যার বাড়িতে বিপদ তিনি কাজ করবেন কি করে? আমার বিপদের দোয়াই সবাই পারে, সে শুনতে গেলে তো আমার চলবে না। আমি দরকারি কাজ সে রাখতে বলেছিলাম, সারা হয়নি কেন তা কই ফেরত আমি চাই। জগতে সবাই মিথ্যাবাদী না, সবাই মিথ্যে বিপদের দোহাই দেয় না, অন্তত মন্দিরের আচার্য দেন না। কিন্তু সে কথা যাক, কাজটা যখন দরকারি হওয়া চাই তখন নিজে সেরে রাখেননি কেন? আপনি কেন চার দিন কামাই করেছেন? কি বিপদ আপনার হয়েছিল শুনি। আমি নিজে খাতা সেরে রাখবো, আমি কামাই করলাম কেন? হ্যাঁ তাই, মাসে মাসে আপনি 200 টাকা, সে টাকা আমি আপনাকে শুধু শুধু দিই না কাজ করবার জন্য। আমি তোমার চাকর, আমি তোমার আমরা, তুমি কি বলছো বিজয়? মাইনে দিতে হয় তাকে, এছাড়া কি বলে? আপনার অত্যাচার আমি দিনের পর দিন অনেক সহ্য করেছি, যত সহ্য করেছি অন্যায় উপদ্রব ততই বেড়ে চলেছে। যান নিচে যান, আজ থেকে আপনার সঙ্গে প্রভুবিত্তের সম্পর্ক ছাড়া আর কোনো সম্পর্ক থাকবে না। যে নিয়মে আমার অপর কর্মচারীরা কাজ করে ঠিক সেই নিয়মে কাজ করতে পারেন করবেন, না পারেন আপনাকে আমি জবাব দিলাম। আমার কাছারিতে আর ঢোকবার চেষ্টা করবেন না। ও তোমার এত দুঃসাহস! সাহস আমার নয় আপনার। আমার স্ত্রীতে চাকরি করবেন আর আমারই উপর জুলুম করবেন? আমাকে তুমি বলবার অধিকার আপনাকে কে দিয়েছে? আমার বাড়ি থেকে আমার চাকরকে জবাব দেবার, আমার অতিথিকে আমারই চোখের সামনে অপমান করবার মতো স্পর্ধা আপনার কোথা থেকে জন্মালো? অতিথির বাপের পুণ্যে তার হাত খারাপ ভেঙে ছেড়ে দিইনি, চোর লোফার কথা খারে যেটা ফের কখনো দেখা পাই। আপনি জানেন না কিন্তু আমি জানি, সেটা আপনার কত বড় সৌভাগ্য যে সেদিন তার গায়ে হাত তোলবার মতন অতি সাহস আপনার হয়নি। তিনি একজন উচ্চ শিক্ষিত বড় ডাক্তার, তার গায়ে হাত দিলেও তিনি হয়তো রুগীর ঘরে কিছু না বলেই চলে যেতেন। কিন্তু এই কথা আমার ভুলেও অবহেলা করবেন না যে তার গায়ে যদি আর হাত দিতে চান তাহলে পেছন থেকে দেবেন, সামনে থেকে নয়। যাক অনেক চেঁচামেচি হয়ে গেছে, নিচে থেকে লোকজন সব উপরে উঠে এসেছে, যান আপনি নিচে যান। কিন্তু বাবা থামো থামো, নিজের ভালো মন্দ বুঝবার এতটুকু কাণ্ড জ্ঞান যদি তোমার থাকে, যা খুশি গেছি নিয়ে আসবো তাই বন্ধ করে দেবে তো? তাই বলে ও আমায় বলবে আমলা মাইনের চাকর? ওরে বাবা, সে হচ্ছে রায় বংশের মেয়ে, ডাকসাইতে হরি রায়ের নাতনি, তুই গেছি হাত বাড়িয়ে তার নাকে দড়ি পরা। সব মান গেল, ইজ্জত গেল, এত বড় জমিদারির আশা ভরসা গেল, মাসে মাসে 200 করে টাকা মাইনে বলে আদায় হচ্ছিল তা পর্যন্ত গেল। এখন যাও, এখন যাও ওই মাঠে মাঠে হাল গরু নিয়ে হ্যাক হ্যাক করে ওই পুলো কর্ম করে বেড়াতে যাও। ওই চোর লোফার লরেনটা যদি তার বড় কাণ্ড, সেটাকে দিলুম সেদিন ঘর থেকে বিদায় করে দাঁড়িয়ে, আর এই বুড়ো দয়াল কিনা তীর অসুখ করেছে বলে কাছারি কামাই করে লুকিয়ে লুকিয়ে দালালি করছে। আচ্ছা তোমাকে বলছি অপমান করতে ছাড়লে না, তোমার কি আমার কি? হ্যাঁ বাকি পকড়ানোর মতন করে বুঝিয়ে দিলুম যে বাবা দুদিন একটু চুপ করে থাকো, আগে ভালো ভালোই বিয়েটা ঠিক হয়ে যাক, তারপর যা ইচ্ছে হয় করে। তোর দর্শই লোন তুই ভেলিটাকে ঘাটাতে, আমার আগে হেঁটে চোখ রাখিনি আমার কাছে নালিশ করতে, তোর মুখ দেখ। শোনো এখন দিন কতক নিজের বিদ্যে বুদ্ধি আর খাটিও না, যা বলি তা ঘড়ির কাঁটার মতন শুনে আর মেনে চলো দেখি কেন। আচ্ছা যা গুছিয়ে কাছে নিয়ে আসবো তাই দেখি। দয়ালবাবু আসেননি? আচ্ছা ওর বাড়িতে খবর পাঠিয়ে দিন, ওর স্ত্রীর অসুখ না সারা পর্যন্ত ওকে কাছারিতে আসতে হবে না, মঞ্জুর হয়েছে।
তাহলে ওটা যাক। আর শুনুন, এবার থেকে হালসনের খাতা রোজ মালিককে দিয়ে সই করে নেব, কেমন? বাহ, আমার ওষুধেতে চমৎকার কাজ হয়েছে দেখছি। দেখুন, কাজটা যে আমার ভালো হয়নি সে আমি তখনই টের পেয়েছি, কিন্তু ট্রেনটা তখন ছেড়ে দিয়েছিল কাজেই। তাছাড়া ঈর্ষার জিনিসটা যে কতখানি খারাপ এবার আমি ভালো করেই টের পেয়েছি। তার মানে? সেদিন আমার উপর হঠাৎ বিলাসবাবুর আক্রোশ দেখে আমি হতভম্ব হয়ে গেছি। তারপর রাসবিহারীবাবু যখন আমাকে ডেকে নিয়ে গিয়ে তার ছেলের ঈর্ষার কথাটা জানিয়ে দিলেন, তখন আমি কি লজ্জা যে পেয়েছি। কেবলই মনে হতে লাগলো নিশ্চয় এর মধ্যে কোনো কারণ আছে, নইলে শুধু শুধু কেউ কাউকে হিংসে পারে না। সত্যি বলছি, তারপর 24 ঘন্টা শুধু আপনাকেই ভাবতাম, আর মনে পড়ত আপনার জ্বরের ঘরে সেই কথাগুলো। কি ভয়ানক রোগ, কাজকর্ম চুলোয় গেল, দিবারাত্র শুধু আপনার কথাই মনে পড়ে। শুধু কি এই, 2-3 দিন ধরে এই পথেই হেঁটে গেছি শুধু আপনাকে দেখবার জন্য। আচ্ছা, এক পাগলা বুধ দিন কতক আমার ঘাড়ে চেপেছে। আচ্ছা, তাহলে এখন কই? আপনার কথাটা তো শেষ করলেন না। কোন কথা? সেই যে সেই পাগলা বুধটা যেটা দিন কতক আপনার কাঁধে চেপেছিল, নেমে গেছে তো? হ্যাঁ, গেছে। যাক, বেঁচে গেছেন বলুন, তা না হলে এই পথে আপনাকে আরো কত ঘোরাতো কে জানে। কিন্তু ট্রেনের মাত্র 10 মিনিট সময় আছে। আচ্ছা, আমি চলি। শুনুন, কলকাতা ফিরে যাবার কি এই শেষ ট্রেন? না, আরেকটা আছে বটে, তবে 1.5 ঘন্টা পরে। আচ্ছা চল। নমস্কার। আসুন। কাজের ভিড়ে কদিন আসতে পারেনি, শরীরটা বেশ ভালো আছে তো? হ্যাঁ, সেই ওষুধই চলছে। বলছিলাম যে কাল নববর্ষ প্রথম দিন, তা যদি সকলে একত্র হয়ে ভগবানের নাম করা যায়। ভালো কথা। মানে নানান কারণে ভিড়ে যাওয়ার বোধ হয় অসুবিধা হয়ে উঠবে। বলছিলাম যে এইখানেই যদি উপাসনা করা হয়। বেশ তো, তাহলে ঘরটা একটু ফুল দিয়ে সাজালে ভালো হয় না? হ্যাঁ। আচ্ছা শুনুন, আমি বলি কি, নববর্ষের প্রথম দিন একটু জলযোগের আয়োজন করলে কেমন হয়? বেশ ভালোই হয়। তাহলে আমি নায়েব মশাইয়ের উপর সেই ভারী দিয়ে দেখ। এস মা, এসো এসো, দীর্ঘজীবী হ মা, দীর্ঘজীবী হ। আজ নববর্ষের শুভ পুণ্য দিনে তোমার গুলো কাকাবাবুর এই আশীর্বাদ। আজ বনমালী নেই, তিনি থাকলে এই পুণ্য দিনে করুণা হয় প্রভু। হ্যাঁ বিলাস, তোমার নিমন্ত্রিত অতিথিদের আসবার সময় হয়ে এলো, হয়তো তারা এখনই। আমি এখনই যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমন কাজ পাগলা ছেলে আমি আর দেখিনি মা। আমি একবার যাই, অতিথিদের সব আসবার সময় হলো, একবার দেখি। মা বিজয়া। ও দয়ালবাবু, আসুন আসুন। দেখো কাকে এনেছি। ইনি আমার ভাগ্নি নলিনী, কলকাতা কলেজে পড়ে। আমার স্ত্রীর অসুখ কিনা তাই দেখাশোনা করবার জন্যে ওকে ওর গরমের ছুটি কদিন আগেই আনিয়েছি। আমার মুখে তোমার কথা শুনে আমি নিজেই এসে উপস্থিত হয়েছি আপনার সঙ্গে আলাপ করবার জন্য। বেশ করেছেন ভাই, আসুন আসুন, বসুন। আচ্ছা, আপনি কি যেন কোথাও দেখেছি দেখেছি মনে হচ্ছে, তা করছেন? হ্যাঁ, কিন্তু আপনাকে তো মনে করতে পারছি না। আমার কিন্তু মনে পড়ছে, আপনি একটা মস্ত বড় গাড়িতে করে আসতেন, চোখে পড়বার মতন আমার কিছু ছিল না, তাই ওই বড় গাড়িতেই লোকে চোখে পড়তো। কিন্তু এসো বাবা এসো, তোমার কত কাজ, তুমি যে সময় করে আসতে পারবে আমি আশা করি। নরেনবাবু, আপনি ওকে চেনেন নাকি? হ্যাঁ। জগদীশ আর আমার সম্পর্কে তোমরা যে দুজনে ভাই হও, এই কথাটাই আমি আজ তোমাদের বিশেষ করে বলতে চাই।
তাই নববর্ষের শুভ দিনে তোমাদের উভয়ের কাছে আমার এই অনুরোধ যে তোমাদের কলহের কালি দিয়ে এই পৃথ্বীর শেষ দিন কটা আর কারময় করে দিও না। বিলাসবাবু, আমার সব অপরাধ মাফ করবেন, আমি ক্ষমা চাইছি। না 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 না, অপরাধ তোমার নয় ভাই, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। করো না ভাই, এসো এসো এসো। আজ আমাদের বড় শুভ দিন, বড় আনন্দের দিন। আজ নববর্ষের প্রথম দিনের পূর্ণ আলোকে আরেকটি বিষয়ে আপনাদের আশীর্বাদ আমি প্রার্থনা করব। বনমালি থাকলে তার কন্যার বিবাহের কথা তিনি নিজেই আপনাদের জানাতেন, আমাকে আর বলতে হতো না। কিন্তু ভাগ্যচক্রে যখন সে ভার আমার উপরই পড়েছে, কেননা আমি যখন বরকন্যার পিতা, তখন এই বৈশাখে আগামী পূর্ণিমা তিথিতে মা বিজয়ার সঙ্গে আমার পুত্র শ্রীমান বিলাস বিহারীর শুভ বিবাহের দিন স্থির করেছি। আপনারা সকলে আশীর্বাদ করুন যেন এই শুভ কার্য নির্বিঘ্নে সম্পন্ন হয়। ওম স্বস্তি স্বস্তি স্বস্তি। মা বিজয়া, তোমার হাত দুটি একবার দেখি। টাকার মূল্যে এ বালার দাম হয় না। এ আমার বিরাট বিহারীর জননীর হাতের কুশন। চেয়ে দেখো মা, এ কত ক্ষয়ে গেছে। মারা যাবার সময় তিনি বলে দিয়েছিলেন যেন এ দুটি আমি নষ্ট না করি, এ যেন শুধু আজকের দিনের জন্যে। দেখি মা, হাত খানি। কি আপনি এখানে একা দাঁড়িয়ে? না, এমনি উৎসব তো শেষ হলো, এখন তবে আপনার সঙ্গে আলাপে ভারী খুশি হলাম। এখানে আমি বড় একলা, এমন কেউ নেই যার সঙ্গে একটু গল্প করতে পারি। সময় পেলেই মাঝে মাঝে আসবেন না ভাই? নিশ্চয়ই আসবো, তবে এখন আসি। হ্যাঁ, মায় মদিকে রুগ্ন মানুষ, বাড়িতে একলা, কাজেই ও তাহলে আপনাকে আর আটকে রাখবো না।
দয়ালবাবু বোধহয় কাছারিতে আছেন, দাঁড়ান আমি ডেকে পাঠাচ্ছি। তিনি তখন যাবেন না, সে কাজ শেষ করে একবার সন্ধ্যেবেলায় বাড়ি ফিরবেন। ও তাহলে কোনো দরওয়ান টরওয়ান কাউকে দিয়ে? না, দরওয়ানের কোনো দরকার হবে না, আমি নরেনবাবুর জন্য অপেক্ষা করছি। উনি পাশেই ওর মামার বাড়ি থেকে কিছু নিয়ে তিনি আসবেন। ও আচ্ছা, নরেনবাবুর সঙ্গে আপনার পরিচয় আগে ছিল না, মামার চিঠিতে স্টেশনে এসে দেখি উনি দাঁড়িয়ে আছেন, ওর সঙ্গে নিয়ে এসেছি। ভারী চমৎকার লোক, দুদিনই কিরকম আপনার করে না, আমার মাইমা তোকে ছেলের মতন ভালোবাসে। এই যে এরই মধ্যে দুজনে ভারী ভাব হয়ে গেছে দেখছি। সত্যি আজকের বছরের প্রথম দিনটা ভারী চমৎকার কাটলো, মনে হচ্ছে সারা বছরটা এমনই কাটবে। কিন্তু আপনাকে এমন শুকনো দেখছি, তা জেনে আপনার লাভ? না না, মানে আচ্ছা আপনি চট করে রেগে যান কেন বলেন তো? সবাই তো আর আপনার মতো হতে পারে না, কিন্তু সে কথা যাক, বেলা অনেক হয়ে গেছে, বরং এ বেলা না খাওয়াটা এখানে সেরে গেলে ভালো হতো না? না না, আমাকে যেতেই হবে, মাইমার উগ্র মানুষ, অপেক্ষা করে থাকবেন। আচ্ছা আপনি না এখানে না খাওয়াটা সেরে নিন নরেনবাবু, শুধু কলকাতা যাওয়ার আগে আমাদের সঙ্গে দেখা করে যাবেন কেমন? বটে, আমাকে এমনই নারাধন পেয়েছেন, এই দুপুর রোদ ধরে আপনাকে একলা ছেড়ে দেবো? আর আপনার সাথে তো খাওয়া পাওয়া না রইল। আচ্ছা তবে আসি, হ্যাঁ দেরি করবেন না, চলুন। পরে মাঠ পার হয়ে ডাক্তারবাবু স্টেশনের দিকে যাচ্ছেন না, তুই ছুটতে গিয়ে ধরে আনবি, বলবি আমি ডাকছি, বুঝলি? যদি ধরে আনতে পারিস না তাহলে তোকে খুব ভালো একটা জিনিস দেবো। কিরে পারবি তো? খুব পারবো। ওই যে হ্যাঁ, কিন্তু কি দেবে মাঠান? একটা খুব ভালো ঘুড়ি লাগাই দেবো, কিন্তু তুই আর দেরি করিস না, শিখিয়ে যা। ঠিক আছে মাঠান। ব্যাপার কি বলেন তো, হঠাৎ পরেশকে দিয়ে ডেকে পাঠালে? এত বেলা না খেয়ে চলে যাচ্ছেন যে বড়, আমি মিছিমিছি রাগ করি, আমি মন্দ লোক, আর নিজে? মানে কে বললে আপনি মন্দ লোক? আপনি নিজেই বলেছেন। আমি? হ্যাঁ আপনি। কেন আপনি নলিনীর সামনে আমাকে অপমান করতে গেলেন? আবার অপমান করে শাস্তি দেবার জন্য না খেয়ে চলে যাওয়া হচ্ছে কেন? কেন কি করেছি আমি আপনার? এসব থাক, এখন অনেক দেরি হয়ে যাচ্ছে, আসুন আপনি আমার সঙ্গে। খাওয়াটাই না হলো, কই আর খেলেন, সবই তো পড়ে রইল। বটে, এতেও বলছেন খাওয়া হলো না, কিন্তু আমার কলকাতার বাড়ি খাওয়া যদি দেখেন তাহলে অবাক হয়ে যাবে। সেখানে বামুনটা জুটেছে যেমন পাজি, চাকরটাও তেমনি বদমাইশ, সাত সকালে রেঁধে রেখে কোথায় যে চলে যায় তার ঠিকানা নেই। আমার ফিরতে কোনো দিন বা দুটো, কোনো দিন বা চারটেও হয়ে যায়। সেই ফিরে এসে ঠান্ডা করে ভাত, দুধটা আবার কোনো দিন বেড়ালে খেয়ে যায়, অর্ধেক কিন্তু আমার খাওয়াই হয় না। এমন সব চাকর বাকর দূর করে দিতে পারেন না? দেখুন, দুঃখ কষ্ট আমার গা সওয়া হয়ে গেছে, শুধু খিদের সময় না খাওয়ার কষ্টটা এক একদিন অসহ্য মনে হয়। নিজের বাসায় পয়সা খরচ করে যদি এত কষ্ট করতে হয় তাহলে চাকরি করেই বা কেন? তা যা বলেছেন, বাস্তবিক চাকরি করতে আমার ভালো লাগে না, আর পারিও না। অভাব আমার খুবই সামান্য, কেউ যদি দুবেলা দুমুঠো খেতে দিত আর আমি নিজের কাজ করতে পারতাম তাহলে আমি কিছুই চাইতাম না, কিন্তু এও কি সম্ভব? তবে আপনার বাবা যদি বেঁচে থাকতেন হয়তো এ সময় আমার অনেক উপকার হতো, তিনি নিশ্চয়ই এই উঞ্চ বৃত্তি থেকে আমাকে রক্ষা করতেন। কি করে জানলেন? আপনি তো তাকে চিনতেন না। না, আমি তাকে দেখিনি, তবুও তিনি আমাকে খুবই ভালোবাসতেন। আমাকে কে টাকা দিয়ে বিলেত পাঠিয়েছিল জানেন? আপনার বাবা। আচ্ছা, আমাদের দেনার বিষয়ে তিনি কি কখনো আপনাকে কিছু বলে যাননি? কেন বলুন তো। না থাক, ওসব কথা প্রয়োজন নেই। না না, আমি শুনতে চাই, আপনি বলুন। যা শেষ হয়ে গেছে তা শুনে কি হবে বলুন। তা হোক, তবু আমি শুনতে চাই,
বলুন আপনি। লাভ কি? তাছাড়া আমার বলতেও লজ্জা করে। আপনি হয়তো ভাববেন আমি আপনার সেন্টিমেন্টে খারাপ। চিঠিগুলো মন্দিরের নিচেকার ঘরে এক আলমারি, বাবার জিনিস বলে গোয়ালবাবু আমাকেই দিলেন। পড়ে দেখি কতগুলো চিঠি আপনার বাবার লেখা, তারই একটাতে বাবাকে সান্ত্বনা দিয়ে লিখেছেন। বাড়িটার জন্য ভেবো না, নরেন আমারও তো ছেলে, বাড়িটা তাকে যৌতুক দিলাম। তারপর আরো অনেক কথা, তবে চিঠিগুলো অনেক আগেকার লেখা, পরে হয়তো তার মত বদলেছিল, তাই আপনাকে বলে যেতে কোনো প্রয়োজন মনে করেন। তাহলে বাড়িটা দাবি করবেন বলুন। করলে আপনাকে সাক্ষী মানবো। কেন, নইলে প্রমাণ হবে কি করে যে বাড়িটা আমার? অন্য কোনো প্রমাণে আমার দরকার নেই, বাবার আদেশই আমার কাছে সবচেয়ে বড় প্রমাণ। বাড়িটা আমি আপনাকে ফিরিয়ে দেব। চিঠি নিজের চোখে না দেখে ফিরিয়ে দেবেন? না, চিঠিটা আমি দেখতে চাই, তবে বাবার আদেশ আমি কোনো মতেই অমান্য করতে পারবো না। তার ইচ্ছে যে শেষ পর্যন্ত এই ছিল, তার প্রমাণ কি ছিল? না, তারও তো কোনো প্রমাণ নেই। কিন্তু আমি যদি দাবি না করি? সে আপনার ইচ্ছে, কিন্তু বাবা দান করা জিনিস আমি কোনো মতেই আত্মসাত করতে পারবো না। কিন্তু ও বাড়ি যখন সব কাজে দান করেছেন, তখন আমি না নিলে তার আত্মসাত করার কোনো পাপ হবে না। তাছাড়া আমি ওটা নিয়েই বা কি করব? আমার তো আপনার জন্য কেউ নেই যে বাস করবে, আর আমার তো কোথাও না কোথাও বাইরে কাজ করতে হবে, কাজে যে ব্যবস্থা হয়েছে। বেশ, বাড়িটা যখন আপনার দরকার নেই তখন ওর উচিত মূল্য নেই, তাহলে তো আপনাকে চাকরি করতে হবে না, আর স্বচ্ছন্দে নিজের কাজ করতে পারবেন। ও বুঝেছি, গরিবকে কোনো একটা ছল করে কিছু দান করতে জানেই তো। না না, এ আপনি কি বলছেন, বিশ্বাস করুন আমি শুধু বাবার আদেশ মতো ওটা ফিরিয়ে দিতে চাইছি। বাবার আদেশ পালনের কথা তো খুব বলছেন, কিন্তু তার ইচ্ছে মতো ফেরত দিতে হলে আরো কত জিনিস দিতে হয় জানেন? শুধু ওই বাড়িটাই নয়। বেশ, আপনার সমস্ত সম্পত্তি আপনি ফিরিয়ে নিন। খুব জোর গলায় বলছেন তো আমাকে, কিন্তু তার আদেশ মতো আমার দাবি কতদূর পৌঁছতে পারে তা জানেন? শুধু ওই বাড়িটা আর কয়েক বিঘে জমি নয়, অনেক অনেক বেশি। পাবিয়ে গেছেন আপনাকে? তার সে চিঠিও আমার কাছে আছে, তাতে যৌতুক হিসেবে শুধু বাড়িটাই আমাকে দিয়ে যাননি, এখানে যা কিছু আছে সবই তার মধ্যে। এই বাড়ি, ঘর, চেয়ার, টেবিল, আলমারি, দাস দাসী, আমলা, কর্মচারী, এমনকি তাদের ওই মালিকটিকে পর্যন্ত দাবি করতে পারে। বাবার আদেশ পারবেন এসব দিতে? বরং বিলাসবাবুর সঙ্গে একটু পরামর্শ করবেন কেমন? আরে তুমি সত্যি সত্যি দাবি করছি নাকি? না করলেই পাবো, বরং আমাকেই লোকে পাগলা গারদে টেনে নিয়ে যাবে। দেখি বাবার চিঠি। বারে আমি কি পকেটে নিয়ে বেড়াচ্ছি না? বেশ, কালীপদ আজ আপনার সঙ্গে কলকাতায় যাবে, ওর হাতে চিঠি দুখানা দিয়ে দেবেন। এত তাড়া? হ্যাঁ। প্যাদা দিয়ে চাপ দিয়ে আমি তোমার পিঠে ছাড় তুলে। কাউকে বলবি? মা ঠাকুরকে বলিস? তাহলে করে পেদা দিয়ে পিছমন করে ভেঁদে আমি তোকে জল বেঁচে দিলাম। কি বলছো মাঠা, একবার শুনে যা তো। কি বলছো মাঠা? আরে বড়বাবু তোকে কি বলছিল, কি করেছিস তুই? বলতে যে মানা করে দিয়েছে। না না, তোর কোনো ভয় নেই, তুই বল না। আচ্ছা মাঠা, সরকার মশাইয়ের কাছে টাকা নিয়ে আমি ঘুড়িনাটাই কিনতে যাইনি বাবুর খাবার সময়। ওই যে ডাক্তার বাবু, খাবার সময় কি আমি খেলুম মাথা? না তো। তবে তবে যে ভর হারাম জাদা বয়সে গিরি কেন ডাক্তারকে এখানে ডেকে এনেছিলিস?
অত রাত পর্যন্ত সে মাথান তারে ঠিকই কত কয়েন গরমানে করেছিল মিথ্যে মিথ্যে তোমার কাছে লাগিয়েছে মাথান বলেছিল শুধু এই কথা যে তুই ডাক্তার বাবুকে ডেকে নিয়ে আমি তোকে ঘুরি না তাই কিনা দেবো আমি তাই গেছিলাম মাথান তাই তো গিয়েছিলি তবে বলুনি জানো মাথান বলতে আমাকে বারণ করে দিচ্ছে না না তোর কোনো ভয় নেই তুই যা হ্যাঁ শোন বড় বাবু এবার থেকে ডাকলে আর তুই যাবি না বুঝলি কি গো মাথান যদি ডাকতে আসে চুটকা তোমার কাছে পালিয়ে আসবো কি বলো এই যে মা বিজয়া আসুন আজ এত সকালে যে মাতার ওপর যে নানান কাজের ভার মা হ্যাঁ মা তোমার চোখ জুটি আর একটু রাঙা রাঙা বলে মনে হচ্ছে কেন ঠান্ডা লাগেনি তো না কিছু হয়নি না 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 কিছু হয়নি বললে তো হবে না নিশ্চয়ই একটা কিছু হয়েছে মা এখন ওপরে যেতে হবে তোমার শোবার ঘরে লোহার সিন্দুকের ভেতর যে দলিলগুনি আছে সেগুলি একবার ভালো করে পড়ে দেখতে হবে শুনছি চৌধুরী রায় ঘোষ একটা মামলা রুজু করবে ও তা তারা কতটা জমি দাবি করছে তা খুব কম হলেও দু বিঘে হবে বলছি ও এই তাহলে তারাই নেই এ নিয়ে মামলা করবার দরকার নেই না 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 তা হতে পারে না কিছুতেই হতে পারে না তোমার বাবা যখন সমস্ত সম্পত্তির ভার আমার উপর দিয়ে গেছেন তখন যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ ও দু বিঘে কেন বিনা আপত্তিতে দু আঙুল জমি অধর্ম তাছাড়া আরো অন্যান্য কারণ আছে যে জন্য পুরনো দলিলগুলো একবার দেখার দরকার হবে কি কারণ এখন তো আর একটা নয় মা যে মুখে মুখে তোমাকে আমি সব কৈফিয়ত দেবো তা যাও কষ্ট করে একবার যাও মা খাতাগুলো কি নিয়ে যাব ও খাতাগুলো এখনো দেখে উঠতে পারিনি আপনি বিকেলে আসবেন দেখ হ্যাঁ শুনুন সরকার মশাই ওই কাছারির নতুন দরওয়ান কত দিন হয়েছে আগে মাস তিনেক হবে ও আচ্ছা যাক ওকে এক মাসের মাইনে বেশি দিয়ে আজই জবাব দেবেন ওকে আমার দরকার না অপরাধে কারণ অন্ন মারাটা কি ভালো হবে না আপনাকে যা বললাম তাহলে মা এইবার একটু কষ্ট করে যে ওপরে যেতে হবে পুরনো দলিলগুলো একবার চাই কেন বললুম তো যে কারণ আছে কারণ আছে বলেছে কিন্তু কি কারণ তা তো একবারও বলেননি কারণ না বললে তুমি যাবেন তুমি আমাকে বিশ্বাস করো কিসের জন্য তুমি আমাকে এত অপমান করতে সাহস করো বিজয়া কিসের জন্য তুমি আমাকে অবিশ্বাস করো শুনি আমাকেও তো আপনি বিশ্বাস করেন না মানে আমারই টাকায় আমার উপর গোয়েন্দা নিযুক্ত করলে মনের অবস্থা কিরকম হয় বুঝতে পারেন তার উপর আমার সম্পত্তির দলিলপত্র হাত করার মানে যদি আমি অন্য কিছু বলে সন্দেহ করি সেটা কি অস্বাভাবিক না সেটা আপনাকে অপমান করা বনমালীর মুখ চেয়ে আমি এই কাজ করি বন্ধুত্বের কর্তব্যের জন্য এই কাজ করতে হয়েছে কোথাকার কে একজন অচেনা অজানা হতভাগাকে রাস্তা থেকে শোবার ঘরে ডেকে নেই রাত দুপুর পর্যন্ত হাজি তামাশায় কাটানোর অর্থ কি সেটা আমি বুঝি না এতে তোমার লজ্জা না হতে পারে কিন্তু ঘরে বাইরে সকলের কাছে যে আমাদের মুখ পুড়ে গেল সমাজে কারোর সামনে আর মাথা উঁচু করে জানাবার জো রইল না বলি এসব কি ভালো মা এর নিবারণ করতে যাওয়া আমার পক্ষে অনুচিত না 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 চুপ করে থাকলে চলবে না এই তোমার জবাব দিতে হবে এই হচ্ছে অত্যন্ত গুরুতর ব্যাপার এই তোমার জবাব দেওয়া চাই ব্যাপার যতই গুরুতর হোক মিথ্যে কথা কি জবাব দেবো মানে মিথ্যে বলেই তুমি এসব কি ওড়াতে চাও নাকি ওড়াতে কিছুই আমি চাই না কাকাবাবু কিন্তু এটা যে কতখানি মিথ্যে তা আমার চেয়ে আপনি ভালো জানেন সে কথা যাক আপনি আমার গুরুজন আপনার সঙ্গে আমি তর্ক করতে চাই না দলিলপত্র এখন থাক মামলা মকদ্দমার প্রয়োজন বোধ করলে আমি নিজেই আপনাকে ডেকে পাঠাবো আচ্ছা দয়ালবাবু সামনে কি আমি ছেলের হাতে চিঠিগুলো তুলে দিয়েছি তাতে কি কোনো দোষ হয়েছে না না তা নয় আচ্ছা উনি কি চিঠির সম্বন্ধে আপনাকে কোনো কথাই বলেননি না কোনো কথাই কোনো কথা যদি চাও আমি কালই এসে তোমাকে বলতে পারবো কাল কি করে বলবে উনি যে আজকাল রোজই আমার বাড়ি আসে
আপনার স্ত্রীর অসুখ আবার বেড়েছে বুঝি? না, তিনি তো এখন বেশ ভালোই আছেন। কলকাতাতে বন্ধু বান্ধবও তেমন নেই, তাই সন্ধ্যেবেলাটা এখানেই কাটিয়ে যান। তাছাড়া নলিনীর ইচ্ছে যে পাশ করে সে ডাক্তারি পড়ে, এ বিষয়ে নরেন যে তাকে কতদূর সাহায্য করছে। ও হ্যাঁ, দেন হোল থিংস অফ দ্য বডি আর ইন্টিমেটলি অ্যাসোসিয়েট নিয়ারলি এভরি ওয়ান হ্যাজ কাম টু দ্য কনক্লুশন দ্যাট আপনার মনটা কেমন যেন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, ঠিক মনের মধ্যে নেই। কে বললে? মেয়েদের থেকে ধুলে দেওয়া অত সহজ নয়, আমরা বুঝি। আপনার মনের অবস্থা আজ কে বল পালিয়ে দিয়া রায় ডাল দিয়ে যায় ইঙ্গিতে কি আজ দিল ধরা বন্ধে ভরা বসন্তে সঙ্গীতে সর পালিয়ে বেড়ায় দৃষ্টি এড়ায় ডাল দিয়ে যায় ইঙ্গিতে পকিতার উত্তরীয় পকিতার উত্তরীয় রসল দুলি পলাশ বনে ঐশ গুলায় রঙের তুলি পকিতার চরণ পড়ে তালে তালে মল্লিকার ওই ভঙ্গিতে ওই ভঙ্গিতে যেতে বল পালিয়ে বেড়ায় দৃষ্টি এড়ায় ডাল দিয়ে যায় ইঙ্গিতে না গোনা দেয়নি ধরা না গোনা দেয়নি ধরা হাসির ধরা দীর্ঘ শ্বাসে যায় ভেসে মিঠেই হেলা দোলায় মিঠেই হেলা দোলায় মনকে ভোলায় ঢেউ দিয়ে যায় স্বপ্নে সে না গোনা দেয়নি ধরা লুকিয়ে সে বিচ্ছে দেরি রিত রাতে নয়নের আড়াল তার নিত্য জাগার সোন তাকে ধ্যানের বর্ণ হটাই দেখা রঙে মন কেসে ধরে। হ্যাঁ দেখুন চা নাকি পালাবেন না ডক্টর মুখে দেখুন আর তুমিও চলো না বাবা উপরে চা সেখানেই খাবে। না স্যার নলিনীও আমাকে একা ফেলে যেতে না পারলো আপনার খবর আমরা সবই পাই। নরেন বাবুতে দিদিমণি চা এনেছি। ও আচ্ছা সত্যি মা চমৎকার ছেলে নরেন, আর পরকে এমন আপন করে নিতে জানে, ওর যত্নে ওর ওই আমি এবারে বেঁচে উঠেছি। এই যে কই নরেন এলো না? না সে নিচেই বসে রইল। তাকে একা রেখে নলিনী এই যে মাইমা না থাক আমি এখন উঠি। সে কি মা এই এলে এখনই? হ্যাঁ বাড়ি ফিরতে রাত হয়ে যাবে, আর তাছাড়া বাড়িতে কতগুলো কাজ রয়েছে। হ্যাঁ নিমন্ত্রণের ফর্দটা গুনু। হ্যাঁ আচ্ছা তাহলে আমি চলি। এসো মা তোমার বিয়েতে আমি উপস্থিত থাকবোই, সে আমার যত অসুখী থাক আর নরেন যত বারণই করুক আশীর্বাদ করি সুখী হও দীর্ঘজীবী হও। আচ্ছা আমি আসি। অন্ধকার হইল মা, একটা আলোর সঙ্গে দিয়ে দিস। না না কোনো দয় নেই দয়ালবাবু, আমি ঠিক চলে যাব। আর তাছাড়া কানাই সিং তো কানাই সিং চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। না না আপনাকে আর এগোতে হবে না, আপনি বরং চাটা দিয়ে আসুন।
চাইনি। ও আজ আমি আসি। ঠিকই এরই মধ্যে? হ্যাঁ। আচ্ছা হলো কি আপনার হঠাৎ এমন? না কিছু নয়, তবে আমাকে এখনই কলকাতা ফিরে যেতে হবে, একটা কেবল আসবার সম্ভাবনা আছে, জরুরি খবর, বোধ হয় কয়েকদিনের মধ্যেই বিদেশে চলে যেতে হবে, ভারতবর্ষ ছেড়ে। ভারতবর্ষ ছেড়ে? একটা ভালো চাকরি পেয়েছি, ভাবছি সেইখানে। বিজয়া মানে মিস রায়ের বিয়েতে আপনি কি থাকতেন না? এই তো আর কটা দিন মাত্র, তাছাড়া রাসবিহারী বাবু আপনাকে নিজে অনুরোধ করেছেন। তিনি করেছেন বটে, কিন্তু যার বিয়ে তিনি নিজে তো একবার বললেন না। বললে থাকতেন? না আমার থাকবার উপায় নেই, যত তাড়াতাড়ি সম্ভব আমার এখান থেকে বিদেশে চলে যেতে হবে। আচ্ছা রেজিস্ট্রি ফর্মটা যা করবা আমি সব করে দিচ্ছি, এখন শুধু বিজয়ের সইটুকু করিয়ে নিতে আস। যেন বুঝতে না মাথা ঠান্ডা করে কাজ। কাগজখানায় তোমার নামটা বাবা সবই ঠিক করে রেখেছে, শুধু তোমার। আচ্ছা বিলাসবাবু, বাপ যত বড়ই হোক সে কি টাকার তলায় চাপা পড়ে যায়? কেন বিজয়? আমার অত বড় বাপটাকে উপেক্ষা করে আপনি আমাকে গ্রহণ করতে চাইছেন? তার মানে? আপনার বাবা সেদিন আমারই চাকর বাকরকে জিজ্ঞাসা করে এসে বলেছিলেন আমি নাকি অনেক রাত্রি পর্যন্ত সেদিন নরেনবাবুর সঙ্গে শুধু গল্প গুজব করেই খুশি হয়নি। সেদিন ট্রেন না পাবার অছিলায় তিনি এখানেই রাত কাটিয়ে গেছেন। এর পরেও কি আপনি আমাকে শ্রদ্ধার চোখে দেখতে পারবেন? কেন পারবো না বিজয়া, আমি জানি এ মিথ্যা অসম্ভব। কিন্তু আপনার বাবা? বাবা যাই কেন বলবো না, তাছাড়া বিশুদ্ধ লোক যদি তোমাদের সাক্ষী দেয় আমি বিশ্বাস করি না বিজয়া। কেন করেন না? সে কি আমার বিষয় সম্পত্তির লোভে? না বিজয়, তোমার বিষয় সম্পত্তির উপর আমার এতটুকু লোভ নেই। তবে বিজয়া, ওই নরেন যখন আসেনি তখনকার দিনগুলো একবার ভেবে দেখো তো বিজয়া, আমার মধ্যে যদি কিছু সত্য থাকে আমি সত্যি কথা বলছি, তুমি ছাড়া পৃথিবীতে আমার অন্য কোনো কিছুর উপর লোভ নেই। সত্যি বলছেন? হ্যাঁ। আপনার একেবারেই পর, আমার দুঃখ কষ্টে আপনার কিছুই এসে যায় না, তবে আপনার এই যত্ন। বিজয়া, আমার মধ্যে যদি কিছু সত্য থাকে আমি সত্যি কথা বলছি, তুমি ছাড়া পৃথিবীতে আমার অন্য কোনো কিছুর উপর লোভ নেই। দেখুন আমি তো আপনার একেবারেই পর, আমার দুঃখ কষ্টে আপনার কিছুই এসে যায় না, আমার কেউ নেই, মাও ছেলেবেলায় মারা গেছে, তিনি বেঁচে থাকলে এমন ব্যাকুল হতেন কিনা ঠিক জানি না, তাই আপনার এই যত্ন দেখে আশ্চর্য হয়ে গেছে। না না আপনি দুঃখ করবেন না, বিদ্রু করে আপনাকে বুঝি না, তবে আমি কেবলই ভাবছি তোমার অনুরোধ নয়। তোমার আদেশ আমি কোনো দিন অমান্য করবো না বাবা। ভোরবেলা তো বলছেন আমাকে,
কিন্তু তার আদেশ মতো আমার দাবি কত দূর পৌঁছতে পারে তা জানেন? তোমার আদেশ আমি রাখতে পারলাম না বাবা। চোখ নেই দেখলে না মেয়েটার হাবে ভাবে পথের বাচ্চা কেমন যেন একটা মন মরা ভাব, ওকে যেন ধরে বেঁধে জোর করে কেউ, আমার মনে হচ্ছে কোথায় যেন একটা কিছু গোলমাল বেঁধেছে। বিজয়ের মা বাপ কেউ নেই, একেবারে একা, না বুঝে সুঝে তুমি যে নিজে মত দিয়েছে, তুই নিজে হাতে সই করে দিয়েছে। তা দি, ওর হাত সই করেছে, সরসায় দেয়নি, ওর মুখ সম্মতি জানিয়েছে কিন্তু মন সম্মতি জানায়নি। ওর ওই মুখের আর হাতের লেখাটাই বড় হয় মা বাবু, মনের কথাটা কি যাবে ভেসে? না না মা বাবু, এ তুমি কিছুতেই হতে দিও না, কিছুতেই না। এই যে আপনি, হ্যাঁ আচ্ছা বসুন, আপনাকে এত শুকনো দেখাচ্ছে কেন, কোনো অসুখ বিসুখ করেনি তো? হ্যাঁ কদিন জ্বরে পড়েছিলাম তাই আগে আসতে পারিনি, কিন্তু সত্যি অদ্ভুত মানুষ আপনি। পরের বাড়িতে আপনি চিনতেও চান না, অথচ নিজের বাড়িতে এত বেশি করে চেনেন, সে এক আশ্চর্য ব্যাপার। সেদিনের কাণ্ড দেখে প্রথমে ভাবলাম বাইরে থেকে খবর দিলে হয়তো আপনি দেখাই করবেন না, তাই বিনা খবরেই আপনার কাছে সোজা চলে এসেছি। কদিনের জ্বরে এত দুর্বল করে ফেলেছে কি বলবো, আপনার কাছে আবার দেখা হওয়ার সম্ভাবনা থাকলে হয়তো আজ আসতাম না। তবে সেদিন দয়ালবাবুর ওখান থেকে কলকাতা ফিরে গিয়ে দেখি সাউথ আফ্রিকা থেকে একটা কেবল এসেছে, একটা ভালো চাকরি পেয়েছি, তাছাড়া এখানে তাড়াতাড়ি আসার এও একটা বড় কারণ, আপনার বিয়ের নিমন্ত্রণ পত্র পেয়েছি, কিন্তু সৌভাগ্য আমার হবে না কারণ বিয়ের দিন সকালেই আমার জাহাজ ছেড়ে যাবে।
আজকে না এলে হয়তো আর কোনোদিন আপনার সঙ্গে দেখা হবে না। যাবার আগে আমি আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, আপনারা সুখী হন। কিন্তু কলকাতা চাকরি ছেড়ে দিয়ে সাউথ আফ্রিকায় যাচ্ছেন কেন? বেশি মাইনে বলে, তাছাড়া আমার কাছে কলকাতাও যা সাউথ আফ্রিকাও তাই। কিন্তু নলিনী কি রাজি হয়েছেন? আর এত দূরে যেতে তিনি মতই বা দিলেন কি করে? নলিনী, দাঁড়ান দাঁড়ান, ব্যাপার কি বলুন তো, আমার এই নতুন চাকরির ব্যাপারে এত লোকের মধ্যে হঠাৎ নলিনীর মতামতের উপরে আমার যাওয়া না যাওয়া নির্ভর করছে, আর তিনিই বা বাধা কেন? ব্যাপারটা ক্রমশই হেয়ালি হয়ে উঠছে, কথাটা কি খুলে বলুন তো। নলিনীর সঙ্গে আপনার একটা বিবাহের প্রস্তাব। বিবাহের প্রস্তাব নলিনীর সঙ্গে? হ্যাঁ। না, কোনোদিনই না। কিন্তু আপনার মনোভাব তো কারোর কাছে গোপন নেই। এই অনিষ্ট কার দ্বারা ঘটলো তাই ভাবছি, তার নিজের দ্বারা নিশ্চয়ই নয়, কেননা তিনি নিজে গোড়া থেকেই জানেন এ অসম্ভব। অসম্ভব কেন? হ্যাঁ, সে অনেক কথা, নলিনী ঠিকই বুঝবেন কেন আমি এখান থেকে পৃথিবীর আরেক প্রান্ত। নলিনীর সম্বন্ধে আপনি অনর্থক। অনর্থক? আপনি কি মনে করেন তার অমত না হলেই আপনি যেখানে খুশি যেতে পারেন? তা ঠিক, আপনার অমতে আমি কোথাও যেতে পারি না, কিন্তু আপনি তো আমার সব কথাই জানেন। আমার জীবনের স্বাদ আপনার কাছে অজানা নেই। বিদেশে কোনোদিন হয়তো সে স্বাদ পূর্ণ হতে পারে, কিন্তু এ দেশে এত বড় নিষ্কর্মা দিন দরিদ্রে থাকা না থাকা সমান। কিন্তু আপনি তো দিন দরিদ্র নন, আপনার তো সবকিছুই আছে, ইচ্ছে করলেই দিতে পারেন। দেখুন, ইচ্ছে করলেই পারি না বটে, কিন্তু আপনি যে দিতে চেয়েছিলেন সে আমার মনে আছে এবং থাকবেও চিরদিন। কিন্তু নেবারও একটা অধিকার থাকা চাই, সে অধিকার আমার নেই। আছে বই কি, বিষয় আমার নয় বাবার, সে কথা আপনি নিজেও জানেন। তা না হলে সেদিন কোথাও তার যথাসর্বস্ব দাবি করার কথা আপনি মুখেও আনতে পারতেন না। কে ওইখানেই থামতাম না, তিনি যা নিয়ে গেছেন সমস্ত জোর করে দখল করতাম, একদিনও ছেড়ে দিতাম। আমার মতো একটা অকেজ অপদার্থ লোককেও যে কারো কোনো প্রয়োজন হয় আমি ভাবতেও পারিনি। কিন্তু সত্যি যদি তোমার এই খেয়াল হয়েছিল, শুধু একবার হুকুম করনি কেন? আমার পক্ষে সবচেয়ে পাগলা নিতে চায়। মা বিজয়া, ভয়ঙ্কর অন্যায় হয়ে গিয়েছে মা, ভয়ঙ্কর অন্যায় হয়েছে। কাল আর চলে আসবার পর নলিনীর সঙ্গে আমার সেই কথাই হচ্ছিল, ও তো সবই জানত, মনে মনে কেবল তোমাকেই। আচ্ছা, এখন কি এর আর কোনো উপায় হতে পারে না মা? তোমা এর মধ্যে আর কোনো কিন্তু নেই, আমি নিজে কথা দিয়েছি বেঁচে থাকতে। আমি আমি শুনেছি মা, আমি সব শুনেছি, কিন্তু নলিনী বললে বিজয়া শুধু মুখের কথাই দিয়েছে, তার অন্তর সায় দেয়নি। এ তুমি করো না, সমস্ত রাত আমার চোখে ঘুম এলো না, তা শুনি মনে মনে বললাম যে যাবো আমি মা বিজয়ার কাছে, গিয়ে তাকে সব বুঝিয়ে বলবো। দিদিমণি, বেলা অনেক হয়ে গেল, খাওয়া দাওয়া করবে না? ইস, তাই তো, তো অনেক বেলা হয়ে গেছে, তোমার তো না খাওয়া কিছুই হয়নি। ওঠো মা, নরেন তোমারও তো না খাওয়া কিছু হয়নি? না। তো চলো, তুমি আমার ওখানে ওইখানে ছেড়ে নেবে। আচ্ছা মা, আমি উঠি, এসো নরেন। আমাকে না জানিয়ে কোথাও যাবেন না। বেশ নরেন। বিলাস, কলকাতা থেকে আর আর জিনিস নিয়ে যারা আসবেন এসে পৌঁছবেন? কাল আসবে। বেশ বেশ বেশ, তো রাত্রি হয়ে, আচ্ছা মা আজ তাহলে আমরা আসি, এইগুলো সব এখানে রইল, তোমার যা ইচ্ছে পছন্দ করে নিন, কেমন? চলো বিলাস, চলো।
হ্যাঁ, দুপুর রোদে তো তুমি হেঁটে যেতে পারবে না, তাই আমি পালকি বেড়ার ব্যবস্থা করে রেখেছি, তারা এসে তোমায় নিয়ে যাবে। আর একটা কথা মা, আমার ওখানে পৌঁছবার আগে তুমি কিচ্ছু খেতে পাবে না। তার মানে? মানে আমার একটা ব্রত আছে, তুমি গিয়ে দাঁড়ালেই সেটা সফল হবে। আর কারা কারা আসছেন? সকলকে তো তুমি চিনবে না, যাদের চেনো তার মধ্যে একজন হচ্ছে রাজবিহারী বাবু, আরেকজন আমাদের নরেন। বেলা তিনটে চারটে বেজে গেল, এখনো তো পালকি এলো না। তোর বুঝি খুব খিদে পেয়েছে? পরে কেন, সকালে কিছু খাসনি? সেই সকালে দুটিখানি মুড়ি খেয়েছিলাম, মা বললে নেমন্তন্ন বাড়িতে খেতে দেরি হয়, তাই দুটি খেয়ে নে, তাই এক কটা পান্তা ভাত খেয়েছি। তোমার কিছু খিদে পায়নি মাথা? হ্যাঁ রে, আমারও খুব খিদে পেয়েছে। ও, তোমারও খিদে পেয়েছে? আচ্ছা মাথা, ছুটে গিয়ে দেখে আসবো। কি দেখে আসবি? ওই যে পালকি আছে কিনা। আচ্ছা যা। আচ্ছা কি রে পরেশমা, ব্যাপার কি বলতো? এই বুড়ো দয়াল বাবুর কি ঘিমটাতে ধরেছে? কেন, এই এতখানি বেলা হলো এখনো পালকি পাঠালে না? কি নেমন্তন্ন করে ভুলেই গেছে? না রে না, আর এতখানি বেলা হলো দিদিমণি কিছুই খাওনি। আচ্ছা একটা কাজ করবো। কি রে? এই কোনো নোখ পাটি আবার খপন দেবো? না না, তার দরকার নেই। যদি সত্যি ভুলে গিয়ে থাকেন তাহলে দয়াল বাবু অত্যন্ত লজ্জিত হবে। মাথান মাথান, পালকি আছে গো, পালকি আছে। পালকি এসেছে? হ্যাঁ আছে। আচ্ছা চল তাহলে, চলো চলো, পাঁচ কি তো দেরি করো না। এসো মা। এই বুঝি আপনার দুপুরে খাবার নেমন্তন্ন? পালকি পাঠাতে এত দেরি করলেন, আমরা তো সব খিদেই অস্থির। আর যে তোমার খেতে নেই মা, একটা দিন এটা হবেই, ভট্টাচার্য মশাইয়ের শাসন, ও তো মানতেই হবে একদিন। নরেন তো একেবারে নেপিয়ে পড়েছে। নরেন বাবু? হ্যাঁ, আমাদের নরেন। এই যে আসুন, আজকে আপনাকে সাজানোর ভার আমার উপরে, চলুন উপরে চলুন। তার মানে উপরে চলুন, সব বুঝতে পারবেন, চলুন। ভাগ্যক্রমে দিন ক্ষণ আজ বেশ পাঁচিতে যেন আজকের দিনটি তোমাদের জন্যই সৃষ্টি হয়েছিল। কিন্তু আপনি কি আমার বিয়ে হিন্দু মতে দেখেন? কেন মা, হিন্দু বিয়ে কি বিয়ে নয়? মনের মিলে তো সত্যিকারের বিয়ে ভাই। তাছাড়া আপনার বাবা যখন আপনাকে নরেনবাবুর হাতে দিয়ে গেছেন, তখন বিয়ের মন্ত্র বাংলা হবে কি সংস্কৃত হবে, ভট্টাচার্য মশাই পড়াবেন কি আচার্য মশাই পড়াবেন, তাতে কি আসে যায়? আর নরেন যদি মনে করতো যে তোমার মাথায় অসত্যের বোঝা চাপানো হচ্ছে, তাহলে সেতে কিছুতেই রাজি হতো না। সে যে তোমাকে কতখানি ওরা, তার কাজগুলো একবার ভেবে দেখো মা। আর দেরি করবেন না, বিয়ের লগ্নেরা দেরি নেই। আজ আপনাকে সাজানোর ভার দিয়েছেন, আসুন আসুন। এই নিন, দেখুন তো আপনাকে মানিয়েছে কিনা। তোকে যে বললাম বড় হয়েছেন কিনা দেখ, যা সেকে যা দেখ, দিয়ে বড় হয়েছেন কিনা। তাড়াতাড়ি নিয়ে নলিনী, আর বেশি দেরি করিস নি। এই যে মাইমা, আর যে বিজয়ার বিবাহ, মতলব কেন কে জিলে শুনে? কেউ নয় ভাই, করুণাময়ের ইচ্ছা। করুণাময়ের ইচ্ছা পাঠ করছে কে শুনি? আমাদের নরেন। নরেন? আমাদের নরেন যা জগদীশের ছেলে? আপনি তো জানেন বনমালী বাবুর চিরদিন ওই ইচ্ছাই ছিল। তা তো জানি, কিন্তু এই
মেয়ের বিয়েটা শেষে দিদির মতই দিলে দর। তুমি তো জানেন আসলে সব দিকে আউটসোর্সিং হ্যাঁ গাঁয়ের লোকেরটা যে কোনো মালিক এখানে তাড়িয়ে দিয়েছে যেন এরা শুটিং হয় শুধু যাবেন কিছুতেই পাবে না।